প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে উচ্চ মাধ্যমিক ফার্স্ট ইয়ারে তোমাদের হলো ফার্স্ট ক্লাস কেমিস্ট্রির আমার সাথে। সো তোমাদের এই ক্লাসে আমি ঢাকা কলেজের পক্ষ থেকে আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা এই মহামারীর সময়ে সবাই ভালো আছো এবং বাসা থেকে ভালোভাবে ক্লাসগুলো করছো। অনেকদিন তোমরা রেজাল্টের পর বসেছিলে, ক্লাস হচ্ছিল না, যাক শেষ পর্যন্ত আমাদের শুরু করেছি এবং অনলাইনের মাধ্যমে আমাদের এই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে ইন্টারেক্ট করার সুযোগ পাচ্ছি। তো আসো, আমরা তোমাকে এই ক্লাসে আমি তোমাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, একই সাথে ক্লাসটা এনজয় করার জন্য আহ্বান জানাচ্ছি। ওকে, আসো আমরা চলে যাই ক্লাসে, দেখি আমরা আজকে কি পড়তে পারি এবং তোমাদেরকে কি শিখাতে পারি এবং কি নির্দেশনা দিতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, অনেক বেশি আমরা পড়বো না, বাট আমরা কিছু হলেও পড়বো। আমরা সায়েন্সটা কীভাবে পড়তে হবে, কেমিস্ট্রিটা কীভাবে পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আসো আমরা চলে যাই। আমি তোমাদেরকে শুরু করবো, হলো তোমরা জানো তোমাদের ফার্স্ট ইয়ার কেমিস্ট্রিতে হলো 5টা চ্যাপ্টার আছে সিলেবাসে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে হলো 1 এবং 5 হলো খুব ছোট চ্যাপ্টার, খুব ছোট বলা যাবে না বাট কম্পারেটিভলি ছোট। 2, 3, 4 একটু বড় চ্যাপ্টার। সো এখানে তোমাদের এই 3টা চ্যাপ্টারে অনেক বড় ভলিউম। সো আমাদের টার্গেট হলো তোমাদেরকে এই 3টা অনেক ভালোভাবে শেষ করা। সেই উদ্দেশ্যেই আমি তোমাদেরকে শুরু করব হলো চ্যাপ্টার 3, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। হ্যাঁ, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এই চ্যাপ্টার নিয়ে আমি শুরু করব। চ্যাপ্টারের নাম কি? মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার নিয়ে শুরু করব। তো চ্যাপ্টারের নামেই দেখো দুইটা অংশ আছে, একটা হলো মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম এবং হলো রাসায়নিক বন্ধন। তো আমরা প্রথমেই একটু ঢুকবো যে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম কি, কোন ধর্মগুলোকে আমরা বলবো মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। এর মধ্যে আজকে আমি ক্লাসে যতটুকু তোমাদের টাচ করব, এর মধ্যে হলো তোমার এসএসসিতে স্কুলে অনেক কিছুই এখানে ছিল। হ্যাঁ, তো স্কুলে কি কভার করেছো সেটা আমি একটু তোমাদেরকে একটু একটু যাচাই করার চেষ্টা করব। তো আসো আমরা একটু শুরু করে দেই প্রথম থেকেই, একদম ফার্স্ট স্লাইড থেকে। প্রথমেই আমাদের আসতে হবে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম কি। আমি একটু পিছনের স্লাইডে যাওয়ার জন্য বলছি, ওই স্লাইডে আমরা যাচ্ছি। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম এই যে তুমি এই স্লাইডে দেখতে পাচ্ছ, দেখো এই স্লাইডে অনেকগুলো দেওয়া আছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম কি কি। তুমি দেখতে পাচ্ছ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপরে আছে পারমাণবিক ব্যাসার্ধ, অধাতু ধর্ম। আমি কয়েকটা এখানে উল্লেখ করেছি, কারণ এক স্লাইডে তো আমি সবগুলো পারবো না উল্লেখ করতে, ঠিক আছে? ওকে, তো তোমাকে হলো এই কয়টা দেখতে হবে। এর সাথে সাথে আরও অনেক ধর্ম আছে, আমরা আস্তে আস্তে সেখানে ঢুকবো। হ্যাঁ, ওকে, তার আগে তোমাকে জানতে হবে এই যে এই ধর্মগুলোকে কেন মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলা হয়, ঠিক আছে? তোমাকে আগে সেলফ কোশ্চেন করতে হবে, আচ্ছা দুনিয়ায় এত ধর্ম আছে, তার মধ্যে এই কয়টাকে কেন আমরা বলবো মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। এই স্লাইডে আমি 4-5টা উল্লেখ করেছি, আরও অনেকগুলো আছে, ডে বাই ডে আমরা লেকচার ওগুলো অগ্রসর হবো। হ্যাঁ, কেন আমরা এগুলোকে পর্যাবৃত্ত ধর্ম বলবো তোমাকে আগে সেই জিনিসটা টাচ করতে হবে, ঠিক আছে? ওকে, তার আগে আমি বলে নেই, তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে সায়েন্সে পড়তে হবে। তুমি যে কোনো টপিক পেলে তোমার মাথায় 3টা জিনিস কাজ করতে হবে। তোমার নিজের নাম ভুলে গেলেও কোনো সমস্যা নাই, তোমার বাবার নাম ভুলে গেলেও কোনো সমস্যা নাই, তোমার মায়ের নাম ভুলে গেলেও কোনো সমস্যা নাই, আর আমার নাম ভুলে গেলে তো আরও আগেই কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, বাট তোমাকে সায়েন্স পড়তে গেলে 3টা জিনিস তোমার মাথায় থাকতে হবে। একটা হলো কি, আরেকটা হলো কেন, আরেকটা হলো কীভাবে। এই 3টা জিনিস তোমার মাথায় ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, যে আমি এখন যে পড়বো এই জিনিসটা কি, কী জিনিস আমি পড়বো, ঠিক আছে? সেকেন্ড হলো আমি যে এই জিনিসটা পড়বো, স্যার যে আমাকে বলছে এটা পড়ার জন্য, এটা আমি কেন পড়বো, ঠিক আছে? আমি কোথায় এটা অ্যাপ্লাই করবো? এটাকে আমি বস্তায় ভরে নদীতে ফেলে দেবো সেজন্য, নাকি এটা আমি ইন ফিউচারে কাজে লাগাবো? হ্যাঁ, সেটা তাহলে কি, কেন, আচ্ছা ঠিক আছে। স্যার বললো সূর্য উঠে পূর্ব দিকে, কীভাবে উঠে, ইন ডিটেলস তোমাকে জানতে হবে যে কীভাবে। তাহলে 3টা শব্দ তোমার মাথায় ক্লিয়ার থাকতে হবে, একটা হলো কি, আরেকটা হলো কেন, আরেকটা হলো কীভাবে, ঠিক আছে? ওকে, ধরো আমি আজকে তোমাকে, আমি ডক্টর নাজমুল, মোহাম্মদ নাজমুল কবির চৌধুরী তোমাকে বলছি, তুমি আজকে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার কিছু অংশ তোমাকে আজকে আমি পড়াবো, ঠিক আছে? ওকে, তাহলে তোমার মাথায় থাকতে হবে আমি এখানে কী পড়বো, ইম্পর্টেন্ট বিষয়গুলো কী। ইম্পর্টেন্ট মানে পরীক্ষা না, আমি কিন্তু পরীক্ষার ইম্পর্টেন্ট কথা বলছি না, পরীক্ষা ভ্যালুলেস, ভুলে যাওয়া যে তোমার যে একটা পরীক্ষা আছে, ঠিক আছে? তুমি যদি সিরিয়াসলি পড়াশোনা করো, বুঝে বুঝে পরীক্ষা পড়াশোনা করো, পরীক্ষাটা নাথিং, এটা তোমার লাইফের একটা পার্ট, জাস্ট ওই পার্টে একদিন অংশগ্রহণ করবো। যেমন আমাদের সপ্তাহে 7টা দিন আছে, শুক্রবার একটা দিন, আমরা ওই দিনটা আমাদের অন্য দিনের মতো কাজ করি, শুধুমাত্র মাঝে গিয়ে শুক্রবারে হলো জুমার নামাজটা পড়ি, ঠিক আছে? এরকম আর কিছুই না, নাথিং। তাহলে তোমার মাথায় 3টা ওয়ার্ড থাকতে হবে, একটা কি, আরেকটা হলো কেন, আরেকটা হলো কীভাবে। হ্যাঁ, এই জিনিসটা হয়, এই 3টা যদি তুমি ফোকাস করো যে কোনো বিষয় পড়াতে সায়েন্সের, তাহলে তোমার ইনশাল্লাহ কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। ওকে,
আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো একদম প্রথমেই, সেটা হলো সায়েন্স মানে হলো বুঝে বুঝে পড়া, কোনো কিছুই মুখস্থ করা না, ঠিক আছে? ওকে, এখন তুমি তোমার নিজেকে কোশ্চেন করবে, এতদিন তুমি যা পড়েছ, সরাসরি ক্লাস হলে আমি এটা, ফিজিক্যাল ক্লাস হলে আমি এটা সবাইকে জিজ্ঞেস করি, হাত তুলে যাচাই করি যে এতদিন যা পড়েছো এটার কত পার্সেন্ট তুমি মুখস্থ করেছো, কত পার্সেন্ট তুমি বুঝে পড়েছো, ঠিক আছে? ওকে, আমি যদি তোমাকে বলি যে আমি লিখলাম বোর্ডে, ধরো 3+2, সিম্পল একটা জিনিস লিখলাম, আমরা জানি 3+2 কত, 5, এই যে আমি লিখলাম 5, হ্যাঁ, এই যে আমি তোমাকে বলে দিলাম 3+2=5, এটা তুমি, আমি তোমার যত বড় স্যার হই, আমি যত পিএইচডি করে আসি, যত পোস্টডক করে আসি, তুমি আমার কথা ফার্স্ট সাইটে বিশ্বাস করবা না, যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? আমাকে একেবারেই অবিশ্বাস করবা, আমি যা যা বলবো সব কিছু তুমি প্রথম ধাক্কায় অবিশ্বাস করবা, তুমি তোমার নিজের ব্রেইনটাকে খাটাবা। আমাদেরকে প্রত্যেককে সৃষ্টিকর্তা একটা ব্রেইন দিয়েছে, ঠিক আছে? আইনস্টাইনকে যে ব্রেইন দিয়েছে আমাকেও সেই ব্রেইনটাই দিয়েছে। ঘটনা হলো আমি কম ইউজ করছি, এই জন্য আমি আইনস্টাইনের পর্যায়ে পৌঁছাতে পারছি না, আইনস্টাইন বেশি ইউজ করেছে, এই জন্য আইনস্টাইন ওই জায়গাটায় আছে। সারা ওয়ার্ল্ডে সবাই হলো আইনস্টাইনকে স্মরণ করে। তোমরা নিশ্চয়ই পড়েছো স্টিফেন হকিংসের একটা কথা, আমি সেদিন পড়লাম, খুব ভালো লাগলো, ঠিক আছে? উনি বলেছে ইন ফিউচারে সারা ওয়ার্ল্ডের জন্মের হিস্ট্রি 5 পৃষ্ঠায় লিখে কমপ্লিট করা যাবে, মানুষজন এতটা ট্যালেন্ট হয়ে যাবে, হয়তোবা তোমাদের জেনারেশন এটা হবে। তোমরা যখন ক্লাস নেবে আজকে আমার এই জায়গাটায় এসে, তখন দেখা যাবে তোমরা সারা ওয়ার্ল্ডের এই সৃষ্টির হিস্ট্রি 5 পেজে লিখে কমপ্লিট করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, উনি বলেছে এই 5 পেজের 3 পেজ জুড়েই থাকবে শুধু আইনস্টাইনের গুণগান। এবার বুঝতে পেরেছ কত বড় সায়েন্টিস্ট? এই সেটাই। তাহলে উনি কী করেছেন, সৃষ্টিকর্তা ওনাকে যে ব্রেইনটা দিয়েছেন ওটার ম্যাক্সিমাম উনি ইউজ করেছেন। আমরা খুবই অল্প ব্রেইন ইউজ করতে পারি সৃষ্টিকর্তা যা দেয়, হ্যাঁ, খুব অল্পটুকু আমরা ইউজ করতে পারি। ওকে, উনি আমাদের তুলনায় অনেক বেশি ইউজ করেছেন, এই জন্যেই সে আইনস্টাইন, আমরা হলো সেই লেভেলে পৌঁছাতে পারছি না, ঠিক আছে? আমি কি বললাম তোমাকে ম্যাথস ফার্স্ট ক্লাসে, 3টা ওয়ার্ডের কথা বললাম, আর বললাম এই যে একটা সিম্পল ম্যাথ লিখলাম, ক্লাস ওয়ানের বাচ্চারা এই ম্যাথ করে, 3+2=5। তুমি হলো এটা 5 বার কোশ্চেন করবা তোমার মাথার মধ্যে যে এটা ঠিক আছে কিনা, তারপর আমার কথাটা বিশ্বাস করবা। আমি আজকে তোমাকে কি পড়িয়ে গেলাম, এটা এক ধাক্কায় বিশ্বাস করবা না, তোমার ব্রেইন দিয়ে যাচাই করে যদি আমার কথার সাথে তোমার ব্রেইনটা মিলে চিন্তাটা, তখনই তুমি এটা বিশ্বাস করবা, সেটাই হলো সায়েন্স। আর যদি তোমাকে আমি বলে দিলাম এটা এটা পড়বা, এটা এটা মুখস্থ করবা, আমি এই যে টাইপ করে দিলাম নোট পাবা ওখানে সেখানে ওখানে, তাহলে এটা সায়েন্সের স্টুডেন্টের কাজ না, ঠিক আছে? কারণ তুমি তোমার ব্রেইন খাটাও নাই, ওকে? সায়েন্সের স্টুডেন্ট এটা হলে চলবে না, তোমাকে 3+2 5 বার ভাবতে হবে, তারপর যাচাই করে তুমি যখন দেখবে না ঠিক আছে স্যারের কথাটা, তখন তুমি গিয়ে এটা বিশ্বাস করবা, তাহলে আজীবন আর তোমাকে আর মুখস্থ পড়তে হবে না, মুখস্থ করার তো প্রশ্নেই আসে না, ঠিক আছে? ওকে, তাহলে আসো, অনেক বড় কথা বলে ফেললাম, আমরা এখন যাই, আমরা কি পড়তে চাচ্ছি সেটার বিষয়টা একটু বলি, আমরা এই স্লাইডে থাকি। দেখো আমি বলেছি মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার নিয়ে শুরু করব। তো চ্যাপ্টারের নামের মধ্যেই 2টা জিনিস রয়ে গেছে, এই 2টা শব্দ আগে তোমাদেরকে আমি এক্সপ্লেইন করব। ওকে, কি পেয়ে গেছো? আমি বললাম 2টা শব্দ, এই যে কি 3টা জিনিসের প্রথম শব্দটা পেয়ে গেছো, কি এক্সপ্লেইন করতে যাচ্ছি আমরা, হ্যাঁ, সেটা হলো মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম, কোন ধর্মগুলোকে আমরা বলবো মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম, ঠিক আছে? আর রাসায়নিক বন্ধন জিনিসটা কি, হ্যাঁ, এই 2টা আগে তোমাদেরকে আমি এক্সপ্লেইন করবো। এটা পড়তে গেলেই দেখবা বিরাট জগৎ চলে আসবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার ওয়েটা কি, হ্যাঁ, কোন দিকে আগাতে হবে। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা শুরু করে দিই মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। তুমি স্লাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো ধর্ম, এগুলো থাকুক একটু স্লাইডটা, তোমরা আরেকটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, আমরা কী কী উল্লেখ করেছি, আমি 4-5টা উল্লেখ করেছি, আরও অনেক ধর্ম আছে, আমরা ডে বাই ডে লেকচারগুলোতে এক্সপ্লেইন করব। আমিও আজকে এগুলো এক্সপ্লেইন করবো না, কিন্তু তোমাদের আজকে হলো শুধু সূচনা, কীভাবে তুমি পড়বা সেই ডিরেকশনটা তোমাকে আজকে আমি দিব, ঠিক আছে? ওকে, তাও দেখি আমি কতক্ষণ, 1-1.5 ঘন্টায় পারি কিনা শেষ করতে। ওকে, তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, অধাতু ধর্ম, ধাতু ধর্ম, তারপর হলো পারমাণবিক ব্যাসার্ধ, এই কয়টা আমি তোমাদের স্লাইডে দেখিয়েছি, হ্যাঁ, এই কয়টা হলো মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। এখন ফার্স্ট কোশ্চেন হলো কোন ধর্মগুলোকে আমরা বলবো মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম, ঠিক আছে? সেই জিনিসটাকে আগে আমাকে জানাতে হবে তোমাকে, হ্যাঁ, ডিফাইন করতে হবে। তাহলে আমরা সংজ্ঞা বলি মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্মটা হলো এমন একটা ধর্ম যেটা পর্যায় সারণীতে মৌলের অবস্থানের উপর ভিত্তি করে আমরা মন্তব্য করতে পারি, ঠিক আছে? আবার বলছি, পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থানের উপর ভিত্তি করে আমরা যে ধর্মগুলো সম্পর্কে প্রিডিক্ট করতে পারি, প্রিডিক্টেবল প্রপার্টি যেগুলো, হ্যাঁ, যে অনুমান করতে পারি যে এই ধর্মটা অন্য মৌলের তুলনায় কম হবে নাকি বেশি হবে। আবার বলছি, কোন জায়গায় অবস্থান করবে মৌলটা, যেমন আমি আর তুমি কোথায় অবস্থান করি, আমি এখন তোমাদের ক্লাসরুম, অনলাইন ক্লাসরুম স্টুডিওতে অবস্থান করছি, ক্লাস শেষে আমি বাসা যাবো অথবা আমি আমার চেম্বারে বসবো, ঠিক আছে? ওকে,
ঠিক তোমরা এখন তোমাদের বাসায় সেই ক্লাসরুমটা অংশগ্রহণ করছো, সেই অবস্থানের উপর ভিত্তি করে। তাহলে আমাদের এখানে মৌলের অবস্থানটা কোথায়? পর্যায় সারণীতে কোনো একটি মৌলের অবস্থানের উপর ভিত্তি করে তার ধর্মগুলো যদি অনুমান করা যায়, যে আগেরটার তুলনায়, পরেরটার তুলনায়, ডানেরটার তুলনায়, বামেরটার তুলনায়, পর্যায় সারণী সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, আমিও দেখাবো তোমাদের পর্যায় সারণী, কোনো সমস্যা নাই। তাহলে যে কোনো একটা পর্যায় সারণীতে যে কোনো একটা মৌলের অবস্থানের উপর ভিত্তি করে আমরা যদি ও ধর্ম সম্পর্কে অনুমান করতে পারি যে এই ধর্মটা আগেরটার তুলনায় কম হবে নাকি বেশি হবে, সেই ধর্মগুলোকে বলা হয় মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। তাহলে আবার আমি খুব ইজি করে বলি, পর্যায় সারণীতে মৌলের অবস্থানের উপর ভিত্তি করে যে সকল ধর্মগুলো অনুমান করা যায়, প্রিডিক্টেবল যেগুলো, হ্যাঁ, সেগুলোকে বলা হয় মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আবার বলছি, পর্যায় সারণীতে মৌলের অবস্থানের উপর ভিত্তি করে যে ধর্মগুলো অনুমান করা যায় সেটাকে বলা হয় মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, এই ধর্মগুলোকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। তুমি দেখো, আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, এর বাইরেও অনেকগুলো এক্সাম্পল আছে, তোমার এই স্লাইডগুলো দেখলে তোমার বুঝতে সুবিধা হবে। ওই যে দেখো, আমি সংজ্ঞা যেটা বলে দিলাম ওটা এখানে পেয়ে গিয়েছো। ওকে, এর মধ্যে অনেকগুলোই তুমি পাবা, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি। এখন আমরা সত্যিই একটু যাবো, আরও এক্সাম্পল আসছে, দেখো, সরি। ওকে, এই যে আমাদের আছে পরমাণুর আকার, তারপর আছে তোমার ধরো পারমাণবিক ব্যাসার্ধ, তারপর আছে ধরো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ধাতু ধর্ম, অধাতু ধর্ম, এই যে এগুলা, এইগুলো কিন্তু শেষ না, আরও অনেক আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অনেকগুলো আসবে, আমরা এগুলো এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ ডে বাই ডে। ওকে, আচ্ছা, তাহলে এগুলো হলো আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম, ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমি তোমাদেরকে বললাম যে এগুলো হলো আমরা মৌলে পর্যায় সারণীর অবস্থানের উপর ভিত্তি করে মন্তব্য করতে পারি যে এটা কি হবে, বেশি হবে নাকি কম হবে, কার তুলনায়, আগেরটার তুলনায় বা পরেরটার তুলনায়। এই যে আমরা একটা পর্যায় সারণী দেখালাম, ঠিক আছে, ওকে, এই যে পর্যায় সারণী তুমি পেয়ে গিয়েছো, এটা তুমি স্কুলেও দেখে আসছো এই পর্যায় সারণী। ঠিক আছে, ওকে, আমি এই পর্যায় সারণী এক্সপ্লেন করবো, এই চ্যাপ্টারের মধ্যে এগুলো চলে আসবে, বাট আজকে তো সব পারবো না, আজকে হলো আমি সূচনা করবো শুধু। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যায় সারণীতে আমি তোমাদেরকে হলো সবার আগে যেটা বলবো, আমরা এখানে দুইটা লাইন কল্পনা করি পর্যায় সারণীতে। ঠিক আছে, একটা হলো আমি যদি একটু মুছে লিখি, আসো, এই পর্যায় সারণীতে তোমরা জানো দুইটা জিনিস সবার আগে চিনতে হয়, একটা হলো পর্যায় আর একটা হলো গ্রুপ। ওকে, আমরা যদি বাম থেকে ডানে যাই, লেফট টু রাইট, আমরা যদি এক্সারসাইজ শুরু করি বোর্ডে, ওকে, লেফট টু রাইট, এটাকে বলা হয় পর্যায়। যে কোনো একটা লাইনে তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে সেটাকে আমরা বলি কি, পর্যায়। ঠিক আছে, আর যদি লম্বালম্বি কিছু কল্পনা করো, এই যে এবারে উপর থেকে নিচ, টপ টু বটম, ওকে, টপ টু বটম, যদি লম্বালম্বি কিছু যদি কল্পনা করো তাহলে সেটাকে আমরা বলি গ্রুপ। এই যে এটা লম্বালম্বি, সেটাকে আমরা বলি কি, গ্রুপ। ওকে, তাহলে তুমি পর্যায় সারণীতে দুইটা জিনিস এগুলো জানো আগে থেকেই, নিশ্চিত এটা জানো তুমি। ওকে, একটা বললাম আমরা কি পর্যায়, আর একটা বললাম আমরা গ্রুপ। ঠিক আছে, পর্যায় সারণীটা আছে আর আমি বলছি লেকচারে। তাহলে পর্যায় হলো আমরা যদি বাম থেকে ডানে যে কোনো একটা লাইন কল্পনা করি, রেখা, তাহলে সেটাই হলো আমাদের পর্যায়। আর উপর থেকে নিচ, যেটা এক একটা, দেখো এরকম 18টা গ্রুপ আছে পর্যায় সারণীতে, তোমরা জানো, তাহলে এখানে এরকম লম্বালম্বি 18টা লাইন আছে, প্রত্যেকটা লাইন এক একটা গ্রুপ, সো এটাকে আমরা বলি কি, গ্রুপ। 18টা গ্রুপ আছে, আর পর্যায় কয়টা আছে, 60টা। এরকম যদি তাকাও তুমি বাম পাশে, আমি ইন ডিটেলস আবার দেখাবো, আমি শুধু এখানে টাচ করবো যে পর্যায়বৃত্ত ধর্ম কি, সেই জিনিসটা এক্সপ্লেইন করবো। ওকে, এখন আসো, আমি আবার পর্যায় সারণীতে থাকতে চাই, ওকে, এই স্লাইডটাই থাকুক। ওকে, এখানে তুমি তাকাও, একদম ফার্স্ট গ্রুপে দেখো, সবার উপরে আছে হাইড্রোজেন। ওকে, সবার উপরে দেখো, আমি একটু বলছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, আমি লিখলাম, ওকে, এই যে 60টা, ঠিক আছে, ওকে, এই 60টা মৌল আছে। তো আমরা যখন ধাতু নিয়ে কথা বলি, তোমরা জানো, এগুলো জেনে এসেছো যে ধাতু হলো এক নম্বর গ্রুপে থাকে, গ্রুপ ওয়ান, এই যেটা হলো গ্রুপ ওয়ান। ধাতু বললে আমরা হাইড্রোজেনকে বিবেচনা করি না, ঠিক আছে, হাইড্রোজেনটাকে নেই না আমরা, ধাতুর কথা বললে আমরা হাইড্রোজেনকে নেই না, আমি হাইড্রোজেনটা মুছে ফেললাম। এখন কোশ্চেন হলো, তুমি বলতে পারো কেন আমি নিব না, ঠিক আছে, এই যে আমি বললাম ধাতুর কথা বললে হাইড্রোজেনকে আমরা নেই না, ঠিক আছে, আমাকে বিশ্বাস করলে হবে না। এখন তুমি এটার পিছনে লজিক খুঁজতে হবে যে কেন আমি এটাকে ডিসকার্ড করব, কেন আমি এটা বাদ দিয়ে দেব। ঠিক আছে, এই গ্রুপে যখন হাইড্রোজেন বলবো তো এই গ্রুপই আছে, আমরা জানি যে একটা গ্রুপে প্রত্যেকটা মৌলের নেচার মোটামুটি একই ধরনের, ঠিক আছে, একই ধরনের, সো এরা সবার ধর্ম মোটামুটি একই ধরনের, তো হাইড্রোজেনে তো একই ধর্ম প্রদর্শন করার কথা ছিল, কিন্তু হাইড্রোজেনকে আমরা বাদ দিয়েছি, কেন দিয়েছি আমি সেখানে পরে আসি, আগে আমি পর্যায়বৃত্ত ধর্ম কি সেটা শিখাতে চাচ্ছি, ওটাকে আগে টাস্ক করি, তারপর এখানে আসবো। ওকে,
তাহলে পর্যাবৃত্ত ধর্ম হলো, একটা হলো ধরো আকার, আমি একদম সিম্পল একটা নিয়ে আজকে উদাহরণ দিব, একটাই আকার। ওকে, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এই গ্রুপে এখন কয়টা আছে, হাইড্রোজেন বাদ দেওয়ার পর 1 2 3 4 5 6। ওকে, এবার তুমি আমাকে বলো, ধরো তোমার বাসায় তোমরা 6 ভাই বোন, এই যে আমাদের এখানে 6টা আছে একই ফ্যামিলিতে অংশ, ওকে, গ্রুপ ওয়ানের নিয়ে আমি কথা বলছি, গ্রুপ ওয়ানে 6টা মৌল আছে, 1 2 3 4 5 6, হাইড্রোজেনও আছে, বাট আমি এখন হাইড্রোজেনকে এক সাইডে রাখলাম। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ধরো তোমরা 6 ভাই বোন বাসায় আছো, একজনের বয়স ধরো 1 বছর, আমি লিখলাম 1 ইয়ার, আরেকজন ধরো 5 ইয়ার্স, আরেকজন ধরো 10 ইয়ার্স আমি লিখলাম, আরেকজন ধরো 15 ইয়ার্স, আরেকজন ধরো 20 ইয়ার্স, আরেকজন ধরো 25 ইয়ার্স। ওকে, বয়স, ওকে, আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে সবচেয়ে ছোট কোনটা, যার বয়স 1 বছর, আর সবচেয়ে বড় কোনটা, বুড়ো হয়ে গেছে 25 ইয়ার্স যেটা সেটা। ওকে, এখন তুমি চিন্তা করলা, আমরা 6 ভাই বোন, আমাদের মধ্যে তো ভালোই আন্তরিকতা আছে, আজকে একটার কাঁধে আরেকটা উঠবো, ঠিক আছে, তাহলে কী করবা, ছোটোটাকে কি পিচ্ছিটাকে কি পায়ের নিচে দিয়ে সবার নিচে দিয়ে পাড়া দিয়ে মেরে ফেলবা তুমি, নাকি সেটাকে সবার উপরে রাখবা? ঠিক আছে, তাহলে হলো সভাপতি আনসারটা তুমি বলবা যে ছোট যেটা সেটা থাকবে সবার উপরে, আর বড় যেটা 25 ইয়ার্স সেটা থাকবে সবার নিচে। ঠিক আছে, তাহলে দেখো তোমার পারমাণবিক আকার শিখা হয়ে গেল, তুমি একটা সিম্পল সেন্স দিয়ে অ্যাপ্লাই করলা। হ্যাঁ, এই যে আমি তোমাকে বললাম যেটা সবচেয়ে ছোট, যে মৌলটার আকার সবচেয়ে ছোট, সেটা হলো গ্রুপে সবার উপরে অবস্থান করে। ঠিক আছে, লজিক কি, তুমি কিন্তু একটা লজিক পেয়ে গেলাম, আমি একটা বাস্তব এক্সাম্পল দিয়ে তোমাদেরকে লজিকটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এই যে 6টা মৌল আছে, এর মধ্যে আকারে সবচেয়ে পিচ্ছি যেটা টিকটিকের ডিম সেটা হলো লিথিয়াম, আর সবচেয়ে বড় যেটা ঘোড়ার ডিম যেটা সেটা হলো আমাদের ফ্রান্সিয়াম, এই যেটা। ঠিক আছে, এই যে আমি লিখলাম, দেখো খেয়াল করো, যখন আকার লিখলাম লিথিয়ামকে লিখলাম একদম ছোট করে, ফ্রান্সিয়ামকে লিখলাম বড় করে, তাহলে কি লজিক, যেহেতু আমরা 6 জন যদি এক জায়গায় হতে চাই, সবচেয়ে ছোটটা থাকে কোথায়, সবার উপরে। তুমি যখন তোমার বাসার টেবিলে বসার পড়ার টেবিলে বইগুলো গুছাও, সবচেয়ে ছোট বইটাকে দেখো সবার উপরে রাখো, আর সবচেয়ে বড়টাকে কোথায় রাখো, নিচে রাখো। তো এখানেও তাই, তুমি যখন একটা গ্রুপে অবস্থান করবে একটা মৌলের, তাহলে সবচেয়ে ছোটটা থাকবে সবার উপরে, আর সবচেয়ে বড়টা আমি গোড়ার ডিম যেটাকে বললাম সেটা হলো সবার নিচে থাকবে। ঠিক আছে, ওকে, এই দেখো তুমি গ্রুপ আকার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। তাহলে পর্যায় সারণীতে মৌলের অবস্থানের উপর ভিত্তি করে তুমি বলতে পারছো কোনটার আকার বেশি হবে, কোনটার আকার কাছে কম হবে। যেমন আমি যখন এখন তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো পটাশিয়ামের আকার কী হবে, তাহলে তুমি নিশ্চয়ই বলে দিবা যে পটাশিয়াম সোডিয়ামের নিচে আছে, তাহলে সোডিয়ামের চেয়ে ওর আকারটা একটু বড় হবে, কারণ ওই যে দেখো অবস্থান পটাশিয়াম হলো সোডিয়ামের নিচে আছে। তাহলে দেখো পর্যায় সারণীতে ওর অবস্থানের উপর ভিত্তি করে ওর আকারটা কেমন হবে আমি কিন্তু কমেন্ট করতে পারছি, প্রিডিক্ট করতে পারছি, ইটস এ প্রিডিক্টেবল প্রপার্টি। ঠিক আছে, অনুমান করতে পারছি যে এর আকারটা কেমন হবে, এই জন্যে আমরা বলি আকার একটা হলো পর্যায়বৃত্ত ধর্ম। ক্লিয়ার? তাহলে আমরা এখন সংজ্ঞাটাকে এভাবে বলি, যে সকল ধর্ম, কোনো মৌলের যে সকল ধর্ম পর্যায় সারণীতে তার অবস্থানের উপর ভিত্তি করে অনুমান করা যায়, সেই ধর্মগুলোকে বলা হয় তোমার পর্যাবৃত্ত ধর্ম। ক্লিয়ার? আকার একটা। এখন যদি আমি তোমাকে বলি বলো তো যে পটাশিয়ামের আকার লিথিয়ামের আকারের চেয়ে কি হবে, তাহলে অবশ্যই বড় হবে, দেখো লিথিয়ামের চেয়ে পটাশিয়াম নিচে আছে। আবার যদি বলি সিজিয়ামের আকারের তুলনায় পটাশিয়ামের আকার কেমন হবে, তাহলে তুমি বলবা সিজিয়ামের তুলনায় পটাশিয়ামের আকারটা ছোট হবে, কারণ সে হলো সিজিএমের চেয়ে উপরে অবস্থান করছে। আমরা জানি উপরে থাকলে আকার ছোট হয়, নিচে থাকলে আকার বড় হয়। তাহলে তুমি এই যে আইডিয়াটা পেয়ে গেলা যে আকার একটা পর্যাবৃত্ত ধর্ম, একদম ক্লিয়ার হয়ে গেলো তোমার কাছে বাস্তব এক্সাম্পল লজিক। এখন আসো, এই যে আমি তোমাকে যেই কথাগুলো বললাম এটা কিন্তু কোনো সায়েন্টিফিক কথা না, ঠিক আছে, এটা হলো আমি তোমাকে কনভিন্স করার জন্য, একটু মজা দেওয়ার জন্য আমি আমার মতো করে বললাম। বাট তুমি যখন এটা কেমিস্ট্রির আলোকে এক্সপ্লেইন করবা, তখন তোমার কিছু সাইন্টিফিক টার্মকে হেল্প নিয়ে তারপর তোমাকে এটাকে এক্সপ্লেইন করার জন্য, বোধগম্য করার জন্য বা অন্যের কাছে প্রকাশ করার জন্য তোমাকে আগাতে হবে। ঠিক আছে, এখন আসো, সেটা কি, সায়েন্সের কেমিস্ট্রির কোন টার্মিনোলজিগুলো ইউজ করে তুমি এই জিনিসটাকে এক্সপ্লেইন করলে এটা পারফেক্ট হবে? অবশ্যই তুমি বাস্তব উদাহরণ দেবা, আর না হয় তুমি আমার মাথায় এটা থাকবে না। এই যে আমি তোমাকে বাস্তব উদাহরণ দিলাম, তারপর আমি এখন যাব, আসো কেমিস্ট্রির কোন জিনিসগুলো বা ফিজিক্সের কোন জিনিসগুলো তুমি মাথায় নিয়ে তারপর বিষয়টাকে এক্সপ্লেইন করলে এটা সায়েন্টিফিক্যালি এক্সপ্রেস করা হয়, সেই বিষয়টা এখন আমি যাচ্ছি। ওকে, আসো, তাহলে আমরা এই চ্যাপ্টারে যখন পড়ব, আমার সবার আগে তোমাকে যখন আমি কিছু জিজ্ঞেস করব, ঠিক আছে, এই চ্যাপ্টারে সব কিছু জিজ্ঞেস করার পর তুমি হলো দুইটা জিনিস মাথায় রেখে আনসার দেওয়ার চেষ্টা করবা, মাত্র দুটো, বেশি না, ঠিক আছে, সরি, ওকে, মাত্র দুটো জিনিস তুমি মাথায় রাখবা, একটা হলো কি ইলেকট্রন বিন্যাস, আর একটা হলো আকার। আমি অলরেডি আকারের কথা বললাম, এখন আসো আমি একটু ইলেকট্রন বিন্যাসে যাব। ঠিক আছে, এই ইলেকট্রন বিন্যাসে যেতে গেলে
সরি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসে যেতে গেলে আমার খুবই দুঃখের বিষয়, এই পর্যন্ত আমার যে টিচিং লাইফ, ধরো 15-16 বছর, হ্যাঁ, এই টিচিং লাইফে আমি যখনই বলি কাউকে যে এটা একদম স্কুল লেভেল থেকে, আমার রিলেটিভরা অনেকে আমার কাছে নানান জায়গায় বসলে কেমিস্ট্রির বিষয় নিয়ে চলে আসে জিজ্ঞেস করে, এই সেই রিলেটিভদের স্কুল লেভেলের বাচ্চা থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, হ্যাঁ, আমি খুবই অবাক হই সায়েন্স পড়া স্টুডেন্টদের অবস্থা দেখে। হ্যাঁ, একটু হতাশার কথাও বলি, যদিও আমি বেশিরভাগই হ্যাপি, সবাই বলে শিক্ষার মান দিন দিন কমছে, আমি হলো তাদের সাথে বিন্দু মাত্র এগ্রি করি না, আমি অলওয়েজ বলি শিক্ষার মান বাড়ছে। কারণ এটা প্রমাণ কি? প্রমাণ হলো, সবাই বলে যে আরে স্টুডেন্টরা তো আগের মতো পারে না। আরে বাবা, তুমি যখন স্টুডেন্ট ছিলা সেই লাইফে তুমি চিন্তা করো, এখন আমার জায়গা দাঁড়িয়ে আমি স্টুডেন্ট লাইফের কথা বললে তো হবে না। আমাদের দেশের প্রত্যেকটা ইন্ডিকেটরে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, তুমি যদি শিক্ষা না থাকে তোমার মধ্যে, তাহলে তুমি কি করে এই অ্যাচিভমেন্টগুলো হলো বলো তো? কোনো নিরক্ষর লোক কি ডে বাই ডে খালি লাফিয়ে লাফিয়ে উন্নতির দিকে যাবে বলো? জীবনও যাবে না। কাজে আমি ওটা এগ্রি করি না, আমি অলওয়েজ বলি না আমাদের শিক্ষার মান বাড়ছে, হয়তো আমি যতটা আশা করি ততটা পাচ্ছি না, ঠিক আছে, সেটা বলতে পারি আমি আক্ষেপ, যে আমার প্রত্যাশা আরও অনেক বেশি, সে অনুযায়ী আমি পাচ্ছি না। হ্যাঁ, ওকে, যাক। কিন্তু আমি যে জিনিসটা বলতেছিলাম যে ইলেকট্রন বিন্যাস বলতে গিয়ে আমি একেবারেই ধরো স্কুল লাইফ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে স্টুডেন্টদেরকেই জিজ্ঞেস করি যে এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখো তো, দুঃখের বিষয় একজনও লিখতে পারে না, বুঝছো? তুমি এখন অবাক হবা যে স্যার আপনি, আমি যদি স্লাইডে তোমাকে দেখিয়ে দেই যে বলবো আমি তো তাই লিখেছি। আচ্ছা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি, তোমাদের যাদের সামনে খাতা কলম আছে, প্লিজ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু লিখো, ঠিক আছে? ওকে, লিখো, আমিও লিখছি তোমাদের সাথে সাথে, ঠিক আছে? তারপর আমরা দুইটা ম্যাচ করাবো, আসো, হ্যাঁ, দেখি ম্যাচ হয় কি না, তারপর তুমি বুঝে যাবা তোমার সমস্যাটা কোথায়। ওকে, তাহলে আমি লিখি, আসো। এই যে সোডিয়াম লিখলাম, ধরো এই বরাবর সোডিয়াম আছে, সোডিয়ামে আমরা জানি 11টা ইলেকট্রন আছে, তাহলে আমরা লিখি 1s2 2s2 2p6, এই যে লিখলাম। এখন তোমরা সবাই বলবা স্যার আমি তো তাই লিখেছি, 1s2 2s2 2p6, আমি তো তাই লিখেছি, তাহলে আপনি কেন বলছেন? আমি যখন চেক করি খাতায়, আমি এই পর্যন্ত 15 বছরের হিস্ট্রিতে আমি একজনকেও পাই না যে কারেক্টলি লিখে, দুই একজন অ্যাক্সিডেন্টালি লিখে ফেলে। তখন আমি যখন ভেরিফাই করি, আচ্ছা তুমি এটা কি লিখেছো, তখন আর বলতে পারে না, মানে অনুমান করে লিখেছে এরকম একটা আর কি ভাব, ঠিক আছে? ওকে, এখন আসো, আমি আবার এটার নিচে লিখতে চাই 1s2 2s2 2p6। ওকে, তারপরে ধরো আমি হলো কপারের ইলেকট্রন বিন্যাস লিখবো, তাহলে কপার হলো 29। দেখো আমি যদি এরকম লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, এই যে দেখো আমি লিখলাম নিচে একটা, হ্যাঁ, এই যে এটা কপার একটা লিখলাম, এটা সোডিয়াম একটা লিখলাম, আমি সোডিয়াম 11 লিখলাম। ওকে, এই যে এই দুই লাইন লিখলাম, এই মুহূর্তে যদি কেমিস্ট্রি জানে এরকম কেউ ক্লাসে ঢুকে, সবাই বলবে এই বেটার মাথায় ডিস্টার্ব হয়েছে, ওরে ক্লাস থেকে তাড়াতাড়ি সরাও, ঠিক আছে? কেন? এই যে তুমি দেখো, খেয়াল করো, আমি এই সোডিয়ামের জন্য এই লাইনটা লিখলাম, এটাই শুধু কারেক্ট, এটা রং, এটা রং, ঠিক আছে? এখন আসো, এই রং আর কারেক্ট এই জিনিসটা কোন জায়গায় লুকিয়ে আছে, এই জিনিসটা একটু আমরা ধরার চেষ্টা করি, খেয়াল করো। এই যে আমি লিখলাম 1s2 1s2, এই ওয়ানটা হলো কক্ষপথ, তোমরা জানো এটা, হ্যাঁ, আর এই অ্যাসটা হলো অরবিটাল, 1 হলো কক্ষপথ, প্রথম কক্ষপথ এস অরবিটাল, 2s দ্বিতীয় কক্ষপথ এস অরবিটাল, আবার 2p দ্বিতীয় কক্ষপথ পি অরবিটাল, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো, এই যে spdf, আমরা মোটামুটি 4টা অরবিটাল নিয়ে কাজ করি, spdf, এই যে 4টা অরবিটাল নিয়ে আমি কাজ করি, 4টা অরবিটালকে আমি লিখলাম, ঠিক আছে? ওকে, আবার এই 4টা অরবিটালকে আমি কিন্তু এটাও লিখতে পারি spdf, আমি কি এটা লিখতে পারি? না, ঠিক আছে? তাহলে আমাকে প্রমাণ হয়ে গেল যে অরবিটালগুলোকে আমাকে লিখতে হবে হলো স্মল লেটারে, নট ক্যাপিটাল লেটার, এটা ক্রস, এটা লিখা যাবে না, জীবনে এটা লিখা যাবে না, ঠিক আছে? এখন তুমি তাকাও, এখানে যে পিটা লিখেছো এটা কোন হাতের পি, ছোট হাতের নাকি বড় হাতের? এই যে এটাতে তাকাও, যেটা আমি বললাম হবে না সেটাতে তাকাও, এটা কোন হাতের পি? এটা বড় হাতের পি লিখেছো, এই যে আমি এটাতে লিখেছি, দেখো পি, এস বড় হাতের, পি বড় হাতের, পি বড় হাতের, ডি বড় হাতের, এস বড় হাতের, সবগুলো। ওকে, তাহলে অরবিটালগুলোকে বড় হাতের লেটার দ্বারা প্রকাশ করা যাবে না, ঠিক আছে? কি লিখতে হবে? ছোট হাতের লেটার। এবার তুমি এই দুইটা ম্যাচ করাও, আমি এগুলো মুছে ফেললাম, উপরের দুইটা ম্যাচ করাও, দেখো তো পি কোন হাতে লিখেছো তুমি, তোমার খাতায় তুমি চেক করো, স্মল লেটার না ক্যাপিটাল লেটার, চেক করো, দেখো তুমি মিলাও, তাহলে তুমি আনসার পেয়ে যাবো এটা হয়েছে কিনা।
এই যে দেখো, এটা হলো ছোট হাতের পি। ছোট হাতের পি তে একটু মাথা থাকবে, যে ক্যাপ ছাতার ডান্ডার মতো উপরের দিকে একটু থাকবে, এটা হলো স্মল লেটার পি, ঠিক আছে? আর এটা হলো ক্যাপিটাল লেটার পি। ক্যাপিটাল লেটার পি দিলে লেখা যাবে না, সবগুলো অরবিটালকে লিখতে হবে স্মল লেটার দ্বারা, ঠিক আছে? ক্যাপিটাল লেটার দ্বারা লেখা যাবে না। তাহলে তোমার যে পিটা তুমি লিখেছো, দেখো তো মাথায় একটু উপরের দিকে আছে কিনা। আমরা যখন ছোট হাতে ছোট কালে এই যে পি লিখেছি, এই যে এরকম করে লিখেছি, এটা হলো ছোট হাতের পি, আর এটা হলো বড় হাতের পি, এই যে বড় হাতের পি। আমি এত বড় করে যদি একটা পি লিখি, খেয়াল করো, আমি অনেক বড় করে একটা পি লিখলাম, উপরে একটা ক্যাপ রাখলাম, আর ছোট্ট করে একটা পি লিখলাম, ক্যাপ রাখলাম না, তাহলে এটা হলো বড় হাতের পি আর এটা হলো ছোট হাতের পি। এটা যত বড় করে তুমি লিখো, কিন্তু একটা ক্যাপ থাকলে এটা ছোট হাতের হয়ে যাবে, ক্লিয়ার? এই মেসেজটা দেওয়া হলো ইম্পর্টেন্ট, এই জায়গাটাই সবাই ফেল মারে, ঠিক আছে? তাহলে তোমাকে সায়েন্স পড়লে বুঝে শুনে পড়তে হবে যে একটা জিনিসকে আমি প্রকাশ করব কিভাবে, এটা নোটেশনটা কিভাবে হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অরবিটালকে তোমাকে, প্রত্যেকটা অরবিটালকে খুব হট লাগছে রাজীব, প্রত্যেকটা অরবিটালকে আমাদেরকে বুঝতে হবে যে ছোট হাতের লেটার দ্বারা লিখতে হবে, নট ক্যাপিটাল লেটার, ওই জায়গাটা হলো রং। এক্সপ্রেস যদি তুমি ভুল করে করো তাহলে হবে না, এক্সপ্রেশনটা হতে হবে কারেক্টলি, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হলো সমস্যা, এই যে ইলেকট্রন বিন্যাসে। ওকে, এখন আসো আমি যে জায়গাটা চলে যাব। আমি দুইটা কথা বলেছি এখানে বলতে গিয়ে, একটা বললাম যে অরবিট বা কক্ষপথ, আর একটা হলো অরবিটাল। হ্যাঁ, এই দুইটা জিনিস তোমার মাথায় ক্লিয়ার থাকতে হবে। আসো আস্তে আস্তে যাচ্ছি, জগতে আমরা ঢুকছি। ওকে, তাহলে আসো প্রথমেই তোমাকে যেটা জান, আচ্ছা আগেই বলে নেই, সেকেন্ড চ্যাপ্টারে তোমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে অনেক কিছু পড়বা। যেই স্যার এখানে ক্লাস নেবে, আরও অন্য স্যাররাও ক্লাস নেবে, ওনারা তোমাকে সেকেন্ড চ্যাপ্টারে এই ইলেকট্রন বিন্যাস নিয়ে পড়াবে, ঠিক আছে? ওকে, বাট আমার লেকচারে এই চ্যাপ্টারে আঘাত হলে তোমাকে ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যা নিয়ে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? ইমিডিয়েটলি আমি তোমাকে যেই সাজেশনটা দিতে পারি, তোমরা ইউটিউবে যাবা, ইউটিউবে গেলে আমাকেই লেকচার দেওয়া অনেকগুলা লেকচার পাবা, আমারই দেওয়া, ঠিক আছে? তোমরা এই জায়গাটা সার্চ করে দেখবা, লেটস লার্ন কেমিস্ট্রি উইথ ডক্টর নাজমুল স্যার। ওকে, ডক্টর নাজমুল, ডিআর, আমি লিখেই দিচ্ছি, ডিআর NAJMUL। হ্যাঁ, এটাতে তুমি যদি ঢুকে যাও অনেকগুলো লেকচার আজকেই তুমি শিখে নিতে পারবা। ওখানে 6-7টা লেকচার আমি অলরেডি আপলোড করে দিয়েছি। হ্যাঁ, এটা তুমি দেখে নিবা, দেখে নিলে এগুলো বুঝতে তোমার সুবিধা হবে, এগুলো সব ওখানে কভার করা আছে। ওকে, আবার বাই দিস টাইম তোমাদের অন্য স্যাররাও তোমাকে এটা শিখাবে। সো তুমি অনেক স্কোপ আছে তোমার হাতে এখন। হ্যাঁ, এই ডিজিটাল বাংলাদেশের অনেক সুযোগ তুমি নিতে পারো। হ্যাঁ, ঘরে বসে এগুলো তুমি নিতে পারো। আচ্ছা, ওখান থেকে ওটা দেখে নিবা। আমি এখানে এই ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো না, ওটা সেকেন্ড চ্যাপ্টারে পড়াবে, শুধু অল্প একটু বলবো আমি তোমাকে এই অরবিট এবং অরবিটালটা আমি বুঝিয়ে দিই। হ্যাঁ, সেটা হলো এই যে ওয়ান দিয়ে কী বোঝায়, টু দিয়ে কী বোঝায়, এই টু দিয়ে কী বোঝায়, এগুলো হলো এক একটা কক্ষপথ বা অরবিট। ওকে, আর SPDF হলো অরবিটাল। এখন এই দুইটার ডিফারেন্সটা কী সেটা একটু আমি এক্সপ্লেইন করবো তোমাদের। আসো, এই SPDF, এই যে অরবিটাল আর অরবিট, এই ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো, আসো ধরো আমার একজন ছাত্র, ওর নাম হলো ধরো যে নাভহান, ধরো আমার ছেলেটার কথাই ধরি। হ্যাঁ, ধরো ওর নাম হলো নাভহান। ওকে যদি কেউ জিজ্ঞেস করে, ধরো ও ধরো দেশের বাইরে গেল, ওকে কয়েকজন জিজ্ঞেস করলো যে আচ্ছা বাবা তোমার বাসা কোথায়, তুমি কোন দেশে বা কোথায় তুমি বাস করো, তাহলে ও বলবে কোথায়, বাংলাদেশ। তাহলে এখন খেয়াল করো, ধরো ওর একটা ফ্রান্সের একটা ফ্রেন্ড আছে, ও যদি জিজ্ঞেস বাংলাদেশে এসে এয়ারপোর্টে নেমে ও যদি ডাকে যে মাই ডিয়ার ফ্রেন্ড নাভান প্লিজ কাম, ও কি দৌড়ে চলে যাবে, ও কি যাওয়া সম্ভব? না, সম্ভব না। তাহলে কি ও মিথ্যা কথা বললো? ও তো বললো ওর দেশ কোথায়, বাংলাদেশ। তাহলে দেখো, বাংলাদেশের এয়ারপোর্টে নেমে ওকে ডাকার পর যখন ও আসলো না, তাহলে আমাদের একটু মাথার মধ্যে ঘাপলা লাগে। তাহলে বিষয়টা কি, ও বললো ওর দেশ বাংলাদেশ, কিন্তু ওকে তো আমি ওখানে পেলাম না, ঠিক আছে, এয়ারপোর্টে তো আমি ওকে পেলাম না। ওকে ফাইন, এয়ারপোর্ট থেকে বের হয়ে ও বললো আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে এয়ারপোর্টে পাই নাই, তুমি থাকো কোথায়, বললো আমি ধানমন্ডিতে থাকি, ঠিক আছে, ধানমন্ডি আসলো। ধানমন্ডি এসে ধরো ও হলো ধরো ধানমন্ডি লেকের ওখানে দাঁড়িয়ে যদি নাভান করে জোরে একটা চিৎকার দেয়, ওকে চলে আসবে, তাও আসবে না, ঠিক আছে? তাহলে দেখো, ধানমন্ডি এসেও ফেল, ওকে খুঁজে পাওয়া গেল না, ঠিক আছে, কিন্তু দেশ কোথায় বললো, বাংলাদেশ। তারপরে কোথায় থাকো বললো, ধানমন্ডি। ধানমন্ডি এসে লেকের পারে যখন জিজ্ঞেস করলো পেলো না। এখন আসো, অনেকগুলো রোড আছে ধানমন্ডি, ধরো নাভান ধরো 1 নম্বর রোডে বাস করে, তাহলে 1 নম্বর রোডে এসে যখন জিজ্ঞেস করবে ওকে নাভান কোথায় তুমি, আসো 1 নম্বর রোডে এসেও ডাকার পর ওকে পেলো না, ঠিক আছে? দেখো, খেয়াল করো আমি কি বুঝাবো, আমি কিন্তু স্টোরি বানাচ্ছি, কিন্তু আমি তোমাকে বুঝাবো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কী। ওকে ফাইন, 1 নম্বর রোডে এসব পেলো না। তারপর জিজ্ঞেস করো, আরে বাবা আমি তো তোমাকে 1 নম্বর রোডে ঢুকো পাচ্ছি না, তোমার বাসা নাম্বার কত? বাসা নাম্বার বললো ধরো 35। ওকে, তাহলে 35 নাম্বার বাসা যাওয়ার পর দেখলো ধরো একটা 10-তলা বিল্ডিং,
ওখানে গিয়ে বিল্ডিং এর নিচ থেকে ডাকা শুরু করলো নাভান বলে, তাও সে শুনলো না, ঠিক আছে। দেখো ওখানেও গিয়েও কিন্তু নাভানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তারপর জিজ্ঞাসা করলো, আমি তোমার বিল্ডিং এর নিচেই তোমাকে ডাকছি অনেকক্ষণ যাবৎ, পাচ্ছি না, ওকে, তোমার ফ্ল্যাট নাম্বার কত? ওকে, বললো ধরো 103, ওকে, 103 নাম্বার ফ্ল্যাটে গিয়ে ডাকার পর ও শুনতেও পারে নাও শুনতে পারে, ঠিক আছে। তারপর জানতে হবে 103 নম্বর ফ্ল্যাটে কয়টা রুম আছে, স্পেসিফিক ওই রুমে গিয়ে ডাকলে ওকে পাওয়ার সম্ভাবনা 100%, ঠিক আছে, বা প্রায় 100%, একদম 100% বলা ঠিক না। তাহলে অরবিটালটা হলো এই যে বাংলাদেশে ধানমন্ডির 35 নম্বর বাসার 103 নম্বর ফ্ল্যাটের নির্দিষ্ট একটা রুম, ওই রুমটা হলো তোমার অরবিটাল, যেখানে তোমাকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আর টোটাল বাংলাদেশটা হলো নাভানের জন্য অরবিট বা কক্ষপথ, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে অরবিট হলো একটা বড় জগৎ, বড় অংশ, আর অরবিটাল হলো একটা ছোট অংশ, এই যে বাংলাদেশের নির্দিষ্ট একটা বাসার নির্দিষ্ট একটা রুমটাই হলো তোমার অরবিটাল, ক্লিয়ার। এই হলো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। তাহলে অরবিট হলো একটা বড় জায়গা, যে জায়গায় তোমার বিচরণ করতে পারো, তোমার বিচরণ করার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে। আর অরবিটাল হলো যেই জায়গাটায় তোমাকে পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, ঠিক আছে, মোর দেন 95% সম্ভাবনা যে তোমাকে ওখানে গেলে পাওয়া যাবে, সেই জিনিসটা হলো অরবিটাল। তাহলে তোমার রুমটা হলো অরবিটাল আর তোমার দেশটা হলো অরবিট, ক্লিয়ার। এই হলো পার্থক্য, ওকে। তাহলে আমরা শিখে গেলাম অরবিট এবং অরবিটালকে কীভাবে লিখতে হয়। আমি অনেক কথা বললাম, আমার এই জায়গাটায় ফিরে আসি, আকার নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি আকার কেন নিচে নামলে বড় হয়, সেটাই একটু আমরা এক্সপ্লেইন করতে চাচ্ছি, যদি স্কুলে পড়েছো, কিন্তু এখন পড়বো আরেকটু ম্যাচিউরড ফর্মে, ঠিক আছে। স্কুলেও পড়েছো, অবশ্যই পড়েছো, বাট এখন আরেকটু ম্যাচিউরড ফর্মে। এই দেখো, আমি অনেকগুলো কথা বলেছি, আমি জানি না তোমাদেরকে স্কুলে এভাবে এক্সপ্লেইন করা হয়েছে কিনা, সেই জন্যই হলো ডিফারেন্সটা, ঠিক আছে। এটা ইউনিভার্সিটি গেলেও পড়বা, এই একই জিনিস আবার পড়বা, আরও ম্যাচিউর ফর্মে পড়বা, ঠিক আছে। বাট আমি এখন যেই লেসনটা তোমাকে দিচ্ছি, আশা করি নেক্সট ফিউচার পর্যন্ত তোমাকে অনেক অংশই কভার করে ফেলবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা আসো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s1, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2 2p6 3s1, ওকে, সব ছোট হাতের, মাথায় রাখো, আমি তো এটা বারবার বললাম, সবগুলো ছোট হাতের, কারণ অরবিটালগুলোকে ছোট হাতের লেটার দ্বারা প্রকাশ করা হয়, ওকে, ওকে। আচ্ছা, তারপরে পটাশিয়ামেরটা লিখলে তুমি লিখবে, এটুকু লিখবে, আমি আর লিখবো না অতগুলো, ব্লা ব্লা ব্লা, ডট ডট দিয়ে গেলাম, এগুলো সব একই থাকবে, 3s2 3p6 4s1, এই যে এরকম হবে, ঠিক আছে। তাহলে এটা হবে কি লাস্টে 5s1, এটার লাস্টে হবে কি 6s1, আরেকটা লাস্টে কি হবে 7s1, এই যে এরকম হবে, ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো, আমরা যে ইলেকট্রন বিন্যাস লিখলাম, লিথিয়াম থেকে সোডিয়ামে যদি যাই, আমরা এখানে ভাগ করতে পারি কয়টা স্তর। দেখো লিথিয়ামে হলো 2টা স্তর, ঠিক আছে, সোডিয়ামে হলো 3টা স্তর, এই যে 1 দিয়ে আছে কিছু 2 দিয়ে আছে কিছু 3 দিয়ে আছে কিছু, ওকে। তারপর পটাশিয়ামে গেলে দেখবা 4টা স্তর, হ্যাঁ, 1 2 3 পর্যন্ত চলে আসলো, এই যে 4টা স্তর, এটাতে 5টা স্তর, এটাতে 6টা স্তর, এটাতে 7টা স্তর, ওকে। আচ্ছা, এক একটা স্তরকে তুমি এক একটা জ্যাকেট হিসাবে কল্পনা করো, যে তোমার বডি আছে, তোমার বডিটা ফিক্স, তুমি হলো এক একটা স্তর বাড়া, মানে হলো এক একটা জ্যাকেটের সংখ্যা তোমার বডিতে বাড়ানো, ওকে, এভাবে তুমি চিন্তা করো, ওকে। তাহলে তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে যেই দিন তুমি 7টা জ্যাকেট পরবা, এই যে দেখো তো 7s, ফ্রান্সিয়ামের জন্য সর্বশেষ ইলেকট্রনটা হলো 7s অরবিটালে পৌঁছায়, ওকে। তাহলে তার মানে হলো ফ্রান্সিয়ামের কথা বিবেচনা করলে তোমাকে 7টা জ্যাকেট তোমার গায়ে লাগাতে হবে, আর লিথিয়ামের কথা চিন্তা করলে তোমাকে 2টা জ্যাকেট গায়ে লাগাতে হবে। কখন তোমাকে পেটলা দেখাবে বলো? 2টা জ্যাকেট গায়ে দিলে স্লিম দেখাবে, 7টা জ্যাকেট গায়ে দিলে তোমাকে পেটলা দেখাবে, ঠিক আছে। তাহলে কোনটার আকার বড় হবে? তুমি যেদিন 7টা জ্যাকেট পরবা, তার মানে বোঝা গেল যে ফ্রান্সিয়ামের আকার বড়, কারণ ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে ওর স্তর সংখ্যা বাড়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো ইলেকট্রন সংখ্যা বাড়ছে, সাথে সাথে স্তর সংখ্যা বাড়ছে। এই যে তাকাও, এখানে হলো 2টা স্তর, এখানে 3টা স্তর, এখানে 4টা স্তর, পটাশিয়ামে 4টা স্তর, রুবিডিয়ামে 5টা স্তর, সিজিয়ামে 6টা স্তর, ফ্রান্সিয়ামে হলো 7টা স্তর। সো তুমি যখনই একটা গ্রুপে উপর থেকে নিচে নামবা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে স্তর সংখ্যাও বাড়ে।
যেহেতু স্তর সংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্য আকারটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য তুমি ইজিলি মৌলটার অবস্থান কোথায়, যেমন পটাশিয়ামের অবস্থান কোথায়, তাহলে উপরের গুলা এবং নিচের গুলার সাপেক্ষে ওর আকার কেমন হবে, বড় হবে নাকি ছোট হবে, আমরা ইজিলি কমেন্ট করতে পারি, প্রিডিক্ট করতে পারি, অনুমান করতে পারি। সেই জন্য আমরা এগুলাকে বলছি মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, দেখলা একটা শব্দকে এক্সপ্লেইন করার জন্য আমাকে কতগুলো কথা বলতে হলো তোমাকে ক্লিয়ারলি ইনফরমেশনটা দেওয়ার জন্য। দিস ইজ কল সায়েন্স। ঠিক আছে, অন্ধের মতো বিশ্বাস করে এক লাইনে মুখস্থ করে পড়া শেষ। ঠিক আছে, বই নিয়ে, নোট নিয়ে, গাইড নিয়ে এসব ছেড়ে দিতে হবে তোমাকে। ঠিক আছে, এগুলো সায়েন্সের স্টুডেন্টের লক্ষণ না। তুমি যে কোনো একটা বই নিবা, তুমি পড়বা, স্যারের লেকচার ফলো করবা, করে নিজের বিবেকটা আল্লাহ যেটা দিয়েছে সৃষ্টিকর্তা ওটাকে ইউজ করবা, করে বোধগম্য করে তারপর এখান থেকে বিদায় নিবা, সেটা হলো সায়েন্স। ক্লিয়ার? ওকে, এইগুলো আমাদের এটা। তাহলে আমরা পর্যায় সারণীর কথা একটু বললাম, তোমাদেরকে দেখালাম মৌল আকার বা আয়নিক ব্যাসার্ধ। আমি কিন্তু একটা অংশ এখানে ড্রপ করে গিয়েছি, এটা এখন আমি বলবো। হ্যাঁ, এই যে যখন আমরা ধাতুর কথা বলবো তখন হাইড্রোজেনকে কেন আমি মুছে ফেললাম, হাইড্রোজেনকে কেন ওই জায়গাটা থেকে বিদায় করে দিলাম, আসো। হাইড্রোজেন হলো, নর্মালি ধাতুগুলো হলো তোমরা জানো আয়নিক যৌগ গঠন করে। এই যে দেখো, আমি কিন্তু শব্দটা ইউজ করেছি, সায়েন্স মানে হলো বুঝে শুনে শব্দ ইউজ করতে হবে। আমি বললাম আয়নিক যৌগ, আমি কিন্তু বলি নাই আয়নিক অণু। ঠিক আছে, এই যৌগ এবং অণু এগুলো হলো ক্ষেত্র বিশেষে ইউজ করা হয়। আয়নিক যখন কিছু বলবা তখন এটার সাথে ইউজ করবা যৌগ, আর সমযোজী যখন বলবা তখন এটার সাথে আমরা বলি সমযোজী অণু। ঠিক আছে, আয়নিকগুলা কখনোই আমরা অণু বলি না, কখনোই কোনো বইতে পাওয়া না আয়নিক অণু, যদি পাও ওই বই ফেলে দিব, ওটা রং। ঠিক আছে, তোমাকে ভুল শিক্ষা দিচ্ছে, সো ওটা বাদ। ঠিক আছে, তোমাকে বলতে হবে আয়নিক যৌগ, সমযোজী অণু। ঠিক আছে, ওকে। এখন আসো, আয়নিক যৌগ গঠন করতে হলে আমরা জানি আয়ন আয়ন বন্ধন গঠন করে। ঠিক আছে, ওকে, ফাইন। আয়ন আয়ন, ধরো আমি একটা এক্সাম্পল দিই, এটা মুছে ফেলি, অনেকগুলো জিনিস আমরা লিখেছি, যদি অনেক ইজি এগুলো স্কুলে পড়েছ, সায়েন্স মানে ইজি। ঠিক আছে, সায়েন্স কঠিন হওয়ার কোনো কারণ নাই, কারণ হলো তুমি বুঝে বুঝে পড়ছো, এখানে মুখস্থ করছো না, কোনো কিছু টাফ হওয়ার কোনো কারণ নাই, পুরোটুকু ইজি, শুধু তোমাকে বিষয়টা জানতে হবে, তোমার মতো করে বুঝে নিতে হবে। ওকে, ধরো আমি লিখলাম সোডিয়াম ক্লোরাইড, এই যে লিখলাম, এটা একটা আয়নিক যৌগ, আমি নিচে লিখেই ফেলি আয়নিক যৌগ, আয়নিক যৌগ, এটা কিন্তু কোনো অণু না, আয়নিক যৌগ। ওকে, আয়নিক যৌগ মানে হলো দুইটা আয়ন থাকবে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কী করবে, আকর্ষণ করবে। কোত্থেকে পেলা এটা, শুধু আমার কথা না, বহু বছর আগে সায়েন্টিস্ট কুলম্ব বলে দিয়েছে যে বিপরীত ধর্মী আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে এখানেও আকর্ষণ বল কাজ করে, এই যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে আকর্ষণ বল কাজ করছে, এটা কীরকম আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ফাইন, ওকে, এই বল দ্বারা একটা আয়ন আরেকটা আয়নকে আকর্ষণ করছে, এভাবে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, সেই বন্ধনটাকে আমরা বলছি আয়নিক বন্ধন। আমরা ইন ডিটেল যাবো, আজকে হলো চ্যাপ্টারে শুধু সূচনা করব। হ্যাঁ, আমি শুধু সূচনার কথাগুলো বলছি। ওকে, এটা হলো আয়নিক যৌগ। ওকে, আচ্ছা, এখন আসো, আয়নিক যৌগ হতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হলো ধাতু আর একটা হলো অধাতু। ঠিক আছে, ধাতু কোন গুলোকে বলে, এই যে গ্রুপ ওয়ানে যারা আছে এগুলোকে আমরা ধাতু বলি। ধাতু কারা, যারা হলো ইলেকট্রন দান করে তারাই হলো ধাতু। অধাতু কারা, অপোজিট, যারা হলো ইলেকট্রন গ্রহণ করে তারা হলো অধাতু। ঠিক আছে, তাহলে আয়নিক যৌগ হতে গেলে একটা ধাতু লাগবে, একটা অধাতু লাগবে। এখন আসো, আমি এই জায়গাটায় যখন HCl বসিয়ে দেই, তাহলে এটাকে কি আমি আয়নিক যৌগ বলবো, না, এটাকে আমরা আয়নিক যৌগ বলি না, কারণ হাইড্রোজেনের আয়নিক যৌগ নাই। ঠিক আছে, হাইড্রোজেনের আয়নিক যৌগ আমরা পাই না খুঁজে। এখন আসো, কেন হাইড্রোজেন আয়নিক যৌগ গঠন করে না, এই যে আমি ওকে সাইড করে দিলাম, এখান থেকে সরিয়ে দিলাম, যে বললাম বাবা তুমি এই এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করবা না, ঠিক আছে, আপাতত তুমি দূরে থাকো। ঠিক আছে, যে এনভায়রনমেন্টের সাথে আমি ম্যাচ করতে পারবো না, আমাকে ওই এনভায়রনমেন্টে না যাওয়াই ভালো, আমি আমার বাসায় স্টে করাটাই ভালো, তাই না? এখানেও তাই, যেহেতু হাইড্রোজেন এই এনভায়রনমেন্টের সাথে স্যুট করে না, ঠিক আছে, এই জন্য আমরা হাইড্রোজেনটাকে সরিয়ে দিলাম। এখন আসো, কেন স্যুট করছে না? ঠিক আছে, সেই স্যুট না করার কারণ হলো, আয়নিক যৌগ হতে গেলে ধাতুর হতে হয়, এই যে তড়িৎ ঋণাত্মকতার মানটা হতে হয় কম, সাধারণত 1 বা 0.9, 0.7, 0.8, এই টাইপের মান হলে ভালো হয়। ঠিক আছে, যে ধাতুগুলো হতে হয় নিম্ন তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট, ধাতুর তড়িৎ ঋণাত্মকতা হতে হবে অনেক কম। ঠিক আছে, কম। আর অধাতুটা হতে হবে তড়িৎ ঋণাত্মকতা বেশি, যে ইলেকট্রন টেনে নেবে। তড়িৎ ঋণাত্মকতা কি আমরা নেক্সট এক্সপ্লেইন করবো, বাট তোমার সিম্পল একটা নলেজ আছে, ওইটুকু দিয়ে আমি বলছি। আমি আজকে যা যা বলছি এগুলো ইন ডিটেলস প্রত্যেকটা লেকচারে আরও বিশদ পরিসরে আলোচনা হবে, আজকে তো সূচনা ক্লাস, ইন্ট্রোডাক্টরি, তোমাকে জাস্ট আমি হলো একটা গ্লিমস দিচ্ছি, তেমন কিছুই পড়ছি না আমরা আজকে। হ্যাঁ, ওকে, তাহলে এখন
আমরা এই যে হাইড্রোজেনটা, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো তোমার 2.1, এই যে এই ভ্যালুটা, এটা হলো পর্যায় সারণীতে মৌলগুলোর অ্যাভারেজ তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু, যেটা এই অ্যাভারেজ ভ্যালুর খুব কাছাকাছি, ঠিক আছে, অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি। আমাদের বললাম যে আয়নিক যৌগ হতে গেলে ধাতুর তড়িৎ ঋণাত্মকতা হতে হয় কম, অনেক কম, যেটা হলো আমি বললাম 1 বা 0.9, 0.8, 0.7, এই ধরনের মান হলে অ্যাকসেপ্টেবল, খুব ভালো হয়। এই যে এটা যেমন এখানে যেমন আছে, দেখো সোডিয়াম, হ্যাঁ ওকে, বাট হাইড্রোজেন হলো এর চেয়ে অনেক বেশি, এ কারণে হলো হাইড্রোজেন সহজে আয়নিক যৌগ গঠন করে না। তাহলে আমরা ডিসকার্ড করে দিলাম কি জিনিসটা মাথায় নিয়ে, যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি, বাট ধাতুর হতে হয় অ্যাভারেজ ভ্যালুর চেয়ে অনেক কম তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট, তাহলে সেটা হলো ভালো আয়নিক যৌগ গঠন করে ধাতু হতে হলে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই জন্য হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছিলাম, তাহলে আগের আনসার তুমি পেয়ে গেলা। ওকে, এখন যেটা বললাম যে আয়নিক যৌগ আয়নিক অণু না, আর সমযোজী হলো অণু, আমরা এটা কভার করলাম, ঠিক আছে। তাহলে আমরা পর্যায় সারণী থেকে আমরা মোটামুটি পর্যায় চিনলাম, তারপরে গ্রুপ চিনলাম, তারপরে আকার উপর থেকে নিচে নামলে বললাম যে কোনো গ্রুপে তুমি যদি উপর থেকে নিচে নামো মৌলগুলোর আকার বড় হবে, আমরা অনুমান করতে পারছি, প্রিডিক্ট করতে পারছি, এই জন্য আমরা এগুলোকে বলছি পর্যাবৃত্ত ধর্ম। ওকে ফাইন, আমরা এরপরে স্লাইডে চলে যাই। দেখো আমরা অনেকগুলো গ্রুপের সবগুলো মৌলের আকার দেখিয়ে দিয়েছি, তুমি যেই গ্রুপেই তাকাবা দেখো উপর থেকে নিচে দেখো বলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তার মানে আকার বড় হচ্ছে, আর পাশে গেলে কমে যাবে, আমরা এক্সপ্লেইন করব ওগুলো, আজকে আমি ওখানে যাব না। আচ্ছা এখন আসো হাইড্রোজেনকে কেন আমি বাদ দিলাম, যে এটাও বলে দিয়েছি পরের স্লাইডে, ওটাই লেখা আছে, হ্যাঁ, ধাতব ব্যবসায় হাইড্রোজেনকে কেন বিবেচনায় নেওয়া হয়নি, হ্যাঁ এটা বলে দিয়েছি তোমাদেরকে, কেন হাইড্রোজেনের অ্যাভারেজ যে তড়িৎ ঋণাত্মকতার মানটা সেটা হলো অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি, বাট ধাতুগুলো হতে হয় অ্যাভারেজ ভ্যালুর চেয়ে অনেক কম তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট, সেটাই ইংলিশ বাংলা মিলিয়ে লেখা আছে, ঠিক আছে, এটাও তোমার কভার হয়ে গেলো। ওকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আসো। এখন চ্যাপ্টারের আরেকটা অংশ যেটা, সেটা হলো বন্ধন। বন্ধন কি, রাসায়নিক বন্ধনটা কি, সেটা একটু আমি তোমাদেরকে ফোকাস করার চেষ্টা করছি। আসো তাহলে, আসো আমরা বন্ধন জিনিসটা কি সেটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, একটু আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। সেটা কি, ধরো আমি একটা যৌগ লিখলাম, এই যে একটা যৌগ লিখলাম সোডিয়াম ক্লোরাইড, তার সাথে আরও কিছু নিলাম, ধরো পানি নিলাম, H2O, ওকে, তারপর আমি নিলাম ধরো বেনজিন নিলাম, তোমরা জানো বেনজিনে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন আছে, এই যে আমি লিখলাম প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন দেখাচ্ছি, দেখো এই যে এখান থেকে আমরা বন্ধন কি সেটা বোঝার চেষ্টা করব। ওকে মাঝখানে মাঝখানে দ্বিবন্ধন আছে, ওকে ফাইন। আর একটা যৌগ নেই আমরা, ধরো মিথাইল এমিন, হ্যাঁ একটা অর্গানিক যৌগ নেই, এই যে এটাও একটা অর্গানিক যৌগ মিথাইল এমিন, আবার এখানে নাইট্রোজেনের উপর একজোড়া সাজুগুজু আছে, ঠিক আছে। যারা ফিমেল স্টুডেন্ট, আমি জানি আজকের এই ক্লাসে অনেকগুলোই ছাত্র আছো, ছাত্রী আছো, যদিও ঢাকা কলেজে সবাই ছাত্রী ছাত্র, বাইরের অনেক ছাত্রীও আছো, তোমাদের জন্য দিলাম নাইট্রোজেনের উপর একজোড়া সাজুগুজু, মুক্তজোর ইলেকট্রন, যেটাকে আমরা ফান করে বলি সাজুগুজু, ওকে আচ্ছা সেটা দিয়ে দিলাম। ওকে দেখো তো, এই যে আমি 3-4টা যৌগ নিলাম, পানি নিলাম, সোডিয়াম ক্লোরাইড নিলাম, বেনজিন নিলাম, মিথাইল এমিন নিলাম, ঠিক আছে, এই যে যৌগ এবং অণু, এটা হলো যৌগ আর এগুলো হলো অণু, এগুলো সমযোজী, হ্যাঁ সমযোজী বুঝবা কি করে, যদি দুইটাই অধাতু হয়, বন্ধন যাদের যাদের মধ্যে আছে এর মধ্যে দুইটাই যদি অধাতু হয় তাহলে সমযোজী, এগুলো অবশ্যই স্কুলে শিখেছো, না শিখলে আমরা এখানে ইন ডিটেল শেখাবো, সমযোজী নিয়ে আমরা বড় লেকচার দিব, আয়নিক যৌগ নিয়ে বড় লেকচার দিব, কোনো সমস্যা নাই, তোমার চিন্তার কোনো কারণ নেই, আজকে হলো মাত্র সূত্রপাত। ওকে এখন আসো, এই যে আমি যে 4টা যৌগ এবং অণু লিখলাম, একটা যৌগ 3টা অণু লিখলাম, ওকে ফাইন, এখন এগুলোর মধ্যে দেখো পরমাণু আছে, ঠিক আছে, পরমাণু বা আয়ন আছে, এটার মধ্যে আয়ন আর এগুলোর মধ্যে হলো পরমাণু আছে, ওকে, এই যে দেখো তো একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু কি কানেক্টেড, যুক্ত আছে নাকি বিচ্ছিন্ন আছে, সবাই দেখতে পাচ্ছ এদের মধ্যে বন্ধন আছে, ঠিক আছে, তাহলে এই যে যুক্ত থাকা এটাকে বলা হয়, আচ্ছা সোডিয়াম ক্লোরাইডকে কিন্তু এভাবে লেখা যাবে না, সাবধান, কেউ কিন্তু কখনই এটা লিখবা না, নো, আয়নিক যৌগকে এভাবে বন্ধন দিয়ে প্রকাশ করা যায় না, ঠিক আছে, ওকে সেটা লিখবা না, এখানে আয়ন আয়ন আছে মানে একটা বন্ধন আছে, আর কিছুই লিখতে হবে না তোমাকে, এখান থেকে ক্লিয়ার যে এখানে বন্ধন আছে, ঠিক আছে, যখন আমার ছেলে বলবে আমার বাবা পরিচয় করে দেবে তখন আর হাত ধরে হাঁট না হাঁটলেও চলবে, বুঝেই যাচ্ছে এখানে একটা রিলেশন আছে, ঠিক আছে, ওকে এখানেও তাই, এই যে এখানে প্লাস মাইনাস যখন তুমি পাশাপাশি দিয়েছো বুঝেই যাচ্ছে একটা বন্ধন আছে, আর কিছুই লাগবে না, দ্যাটস এনাফ। ওকে এবার এখানে তাকাও, এই যে পানিতে দেখো অক্সিজেন হাইড্রোজেন, এই যে দেখো একটা সাথে আরেকটা কানেক্টেড,
আবদ্ধ, মুক্ত না, ঠিক আছে, যুক্ত। এই যে দেখো এখানে, আবার এখানে তাকাও, কার্বনের সঙ্গে কার্বন, কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এখানে তাকাও কার্বনের সঙ্গে হাইড্রোজেন, কার্বনের সঙ্গে নাইট্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যৌগ বা অণুতে আয়নগুলো অথবা পরমাণুগুলো একে অপরের সাথে আবদ্ধ, ঠিক আছে, আবদ্ধ। এই যে আবদ্ধ যে আছে, ঠিক আছে, এই আবদ্ধ থাকার ফলে একটা দীর্ঘস্থায়ী, কেন আবদ্ধ, ওদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী আকর্ষণ বল কাজ করে। এই দীর্ঘস্থায়ী আকর্ষণ বলটাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। তাহলে তুমি সংজ্ঞাটা কিভাবে বলতে পারো? দেখো এভাবে বলতে পারবো, আগে আমি এগুলা কেন বললাম, এগুলা কেন নিলাম, এখান থেকে তোমাকে একটা এক্সপিরিয়েন্স দিলাম, তারপর তুমি সংজ্ঞাটা তোমার মতো করে বুঝে বুঝে বলবা, মেমোরাইজ করার চেষ্টা করবা না, ঠিক আছে, ওকে। তাহলে রাসায়নিক বন্ধনটাকে আমরা এভাবে বলবো, রাসায়নিক বন্ধন হলো একটি দীর্ঘস্থায়ী আকর্ষণ, ঠিক আছে, যার মাধ্যমে কোনো যৌগে বা অণুতে, ঠিক আছে, আয়নগুলো অথবা পরমাণুগুলো একে অপরের সাথে আবদ্ধ থাকে, ঠিক আছে, একে অপরের সাথে যুক্ত থাকে। সেই দীর্ঘস্থায়ী আকর্ষণটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। আবার বলছি, রাসায়নিক বন্ধন হলো একটি দীর্ঘস্থায়ী লং লাস্টেড অ্যাট্রাকশন, ওকে, ইংলিশে বললে এরকম বলতে পারি আমরা, একটা দীর্ঘস্থায়ী আকর্ষণ, যে আকর্ষণ বল দ্বারা কোনো যৌগে বিপরীতধর্মী আয়নগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে অথবা কোনো অণুতে পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে, সেই দীর্ঘস্থায়ী আকর্ষণটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। ক্লিয়ার? ওকে, এরপরে স্লাইডে আমরা চলে যাই। তুমি দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, তাহলে হলো ওই এক্সাম্পলগুলো তোমাকে মাথায় নিলে বুঝতে সুবিধা হবে। তাহলে রাসায়নিক বন্ধনকে, এই যে দেখো, বল অ্যান্ড স্টিক মডেল দিয়ে আমি একটা দেখিয়েছি, তোমরা যখন যাবা বিভিন্ন যৌগের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার তখন দেখতে পাবা। এই যে দেখো সুন্দর একটা এক্সাম্পল, হ্যাঁ, বল অ্যান্ড স্টিক, প্রত্যেকটা বলকে, হ্যাঁ, আমরা দেখো দেখাচ্ছি প্রত্যেকটা বলকে এক একটা কালার দ্বারা, এক একটা পরমাণুকে এক একটা কালার দ্বারা বুঝিয়েছি। তুমি দেখো, তুমি যে ফিগার যেটা এখন স্লাইডে দেখতে পাচ্ছ, ব্ল্যাক বল আছে, রেড বল আছে, ব্লু আছে, গ্রিন আছে, হোয়াইট আছে, এক একটা কালার এক একটা পরমাণু। তাহলে দেখো তো ব্ল্যাক বলের সাথে রেড বল কিন্তু কানেক্টেড, সাদা লাইন দ্বারা, স্টিক দ্বারা কানেক্টেড। এগুলোকে বলা হয় বল অ্যান্ড স্টিক মডেল। কোনো একটা যৌগকে যখন তুমি বা কোনো একটা অণুকে তুমি যখন প্রকাশ করবা, আমরা এই বল অ্যান্ড স্টিক মডেল প্রকাশ করি, ঠিক আছে। তাহলে দেখো তো যে কালো বলের সাথে সাদা বল এবং হলো সবুজ বল বা নীল বল বা লাল বল একে অপরের সাথে কানেক্টেড। এই যে কানেক্টেড মানে হলো ওদের মধ্যে একটা বন্ধন আছে। এই বন্ধনটা কি? একটি দীর্ঘস্থায়ী আকর্ষণ, ঠিক আছে। এই আকর্ষণটা হতে পারে স্থির বৈদ্যুতিক আকর্ষণ, হতে পারে হলো ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে আকর্ষণ, আমরা এগুলো বলবো। হ্যাঁ, যখন স্থির বৈদ্যুতিক আকর্ষণ হবে তখন আমরা বলি এটা আয়নিক যৌগ, আর যখন শেয়ারিং এর মাধ্যমে আকর্ষণটা সৃষ্টি হবে তখন আমরা এটাকে বলি সমযোজী অণু, ঠিক আছে। তাহলে বন্ধন তুমি বুঝতে পারলা যে যৌগে বা অণুতে একটা সত্তার সাথে আরেকটা সত্তা, যদি তুমি সিম্পলি করো আয়ন অণু এগুলা না বলে বা পরমাণু না বলে তুমি এটাকে সিম্পলিফাই করে ফেলতে পারো সত্তা বলে। হ্যাঁ, সত্তা বললে সব চলে আসে এর মধ্যে। তাহলে আমরা দেখতে পাই কোনো যৌগে বা অণুতে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু বা একটা আয়নের সাথে আরেকটা আয়ন যুক্ত থাকে, যে আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা রাসায়নিক বন্ধনে গেলাম। এবার আসো, আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, আমাদের এই ধর্মগুলো আলোচনা করতে গেলে তুমি পর্যায় সারণীতে মৌলটার অবস্থান কোথায়, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, বন্ধনের সংজ্ঞা শিখে গেলা, এবার আসো আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান কোথায়। এই যে আজকে যে আমাদের যে চ্যাপ্টারের যে টাইটেল বা যে দুইটা শব্দ, এই শব্দগুলো এক্সপ্লেইন করতে গেলে তোমাকে জানতে হবে যে পর্যায় সারণীতে মৌলটার অবস্থান কোথায়। তাহলে তোমাকে পর্যায় সারণী সম্পর্কে মাথায় ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। ক্লিয়ার? এখন আসো আমরা চলে যাই একটু পর্যায় সারণীতে। তুমি ওয়ে পেয়ে গেলা যে কীভাবে কোথায় অবস্থান থেকে তুমি হলো এগুলো প্রিডিক্ট করবা। তাহলে আমাদের জানতে হবে পর্যায় সারণীতে মৌলটার অবস্থান কোথায়, সেটা আগে জানতে হবে। ক্লিয়ার? ওকে, এই পর্যায় সারণী আজকে আমরা যেটা ইউজ করি সেটা হলো 1869-এ 1869 সালে মেন্ডেলিভ, রাশিয়ান সায়েন্টিস্ট মেন্ডেলিভ হলো এটা দিয়ে গিয়েছে আমাকে। হ্যাঁ, আমাদেরকে, আমাকে না শুধু, আমাদের পুরা জগৎকে, পুরা জাতিকে, বিশ্ববাসীকে এটা দিয়ে গিয়েছে মেন্ডেলিভ। ওকে, মেন্ডেলিভ যে পর্যায় সারণী আবিষ্কার করেছে সেটা এখন আমি তোমাদের স্লাইডে দেখালাম। এখানে দেখো অনেক আগের 1869 সালের, এই জন্য অনেক জায়গায় পোকায় খেয়ে ফেলেছে, যে দেখো সাদা জায়গা, তাই না? তোমার কাছে তাই মনে হচ্ছে।
আসলে যে জিনিস যখন প্রথমে বের হয় ও থেকে আস্তে আস্তে মডিফাই হয়, উৎকর্ষ সাধিত হয়। আমরা বলি ইনোভেশন ডে বাই ডে প্রোগ্রেস, এটা ইনোভেশন কখনো স্টপ হয় না, চলতেই থাকে। পর্যায় সারণী নিয়ে গবেষণা এখনও চলছে, সে ওই 1869 সাল থেকে শুরু হয়েছে। ম্যান্ডেলিফ যে করেছে এর মধ্যে অনেক জায়গায় ম্যান্ডেলিফ ফাঁকা রেখেছে, ওগুলো হলো সাদা সাদা জায়গা, ওই যে দেখো, ঠিক আছে। ম্যান্ডেলিফ হলো 63টা মৌলকে নিয়ে 12টি পর্যায়ে 8টি গ্রুপে প্রকাশ করেছিল, ঠিক আছে। আবার বলছি, কতগুলা মৌলকে নিয়ে, 63টা মৌলকে নিয়ে 12টি পর্যায়ে ও 8টি গ্রুপে ম্যান্ডেলিফ ওটাকে সাজিয়েছিল। এখন উনি যে সাজিয়েছে ওটার ভিত্তি ছিল হলো পারমাণবিক ভর, ঠিক আছে। পারমাণবিক ভর আমি আবার মুছে ফেলি, একটু মুছে একটু লিখি। ম্যান্ডেলিফ যে পর্যায় সারণী আমাদেরকে 1869 সালে দিয়েছিলেন, এবং এটার জন্য উনি কিন্তু 3 বার নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। যত সম্ভব আমার মনে পড়ে 1905, 1906 এবং 1907 3 বার চেষ্টা করা হয়েছিল ওকে নোবেল পুরস্কার দিতে, কিন্তু দেওয়া হয়নি, কারণ নোবেল পুরস্কারের মতো হয়তোবা বিবেচনা করা হয়নি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের সেটা হলো ম্যান্ডেলিফের যে পর্যায় সারণী নিয়ে কথা বলেছিলেন ম্যান্ডেলিফ, ওখানে ভিত্তি ছিল এই যে পরমাণুগুলোকে যে উনি এক একটা টেবিলে সাজিয়েছেন, সেটার ভিত্তি ছিল হলো পারমাণবিক ভর। পারমাণবিক ভর আমি লিখলাম, এটা কি? এটা হলো ম্যান্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি। ম্যান্ডেলিফের তোমরা এগুলো জানো, স্কুলে একটু পড়ে আসছো, পর্যায় সারণীর ভিত্তি। তবু আমাদের একটু না বললেই নয়, আমরা এগুলো একটু আর একটু ডিটেলস বলবো, সবাই যে জানো তা তো না, অন্যদেরকেও জানাতে হবে, সেই জন্য আমরা একটু বলছি। হ্যাঁ, ম্যান্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তিটা ছিল হলো পারমাণবিক ভর। ম্যান্ডেলিফ যে পর্যায় সারণী বানিয়েছে তোমাদেরকে যে একটু আগে দেখানো হলো, যে জায়গায় জায়গায় পোকা খেয়ে ফেলেছে আমি বললাম পান করে, অর্থাৎ ওই জায়গাটা উনি ফাঁকা রেখেছে, ওই জায়গায় কাকে বসাবে ওইটা তখনও শিওর হওয়া যায়নি, ঠিক আছে, বা ম্যাচ করতে পারেনি। ওনার ইনভেনশনটা অনেক গ্রেট, বাট আস্তে আস্তে দেখা গেল এটার অনেক ত্রুটি বিচ্যুতি বের হয়েছে, হয়ে আমাদের হাতে আজকে আসছে মডার্ন পর্যায় সারণী। ওটা নিয়ে আমি বেশি কথা বলবো, যেহেতু ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে অনেকগুলো ত্রুটি ছিল, সেইগুলো আমরা এই জন্য ওটা অ্যাকসেপ্ট করি নাই, আমরা এখন মডার্নটা ইউজ করবো। হ্যাঁ, তোমাকে যদি আদি আমলের ফোনটা, যে আদি আমলের ফোন কি আমাদের এরকম ছিল না, আদি আমলের ফোন যদি মটোরোলা একটা বিশাল বড় তোমাকে দেওয়া হয় যে ঠিক আছে এটা মাথায় নিয়ে ঘুরো, তোমাকে আমি একটা বড় ফোন গিফট করলাম, তুমি বলবা স্যার মাপ চাই, এই আবর্জনাটা আপনি নিয়ে ডাস্টবিনে দয়া করে ফেলে দিয়ে, আমার ওটা লাগবে না, তাই না? এই জন্য আমরা আগেরটা ইউজ করি না, আমরা চাই মডার্ন জিনিস, স্মার্টফোন, ঠিক আছে, পুরাতনটা আমাদের দরকার নাই। ম্যান্ডেলিফেরটাও এই জন্য আমরা বেশি কথা বলবো না, আমরা চলে আসবো মডার্নটা, যেটা সত্যিকার অর্থে আমরা ইউজ করবো। হ্যাঁ, ওকে, এখন আসো, ম্যান্ডেলিফেরটা সমস্যা কি? ম্যান্ডেলিফেরটা সমস্যা ছিল, সে হলো ভিত্তি ধরেছে হলো পারমাণবিক ভর, ঠিক আছে। কাকে ভিত্তি ধরেছে? পারমাণবিক ভর। এই যে আমি বললাম তোমাদেরকে ম্যান্ডেলিফ যে পর্যায় সারণী দিয়েছিল ওটাতে 12টা পর্যায় আর 8টি গ্রুপ ছিল, এই যে এখন যেটা তুমি স্লাইডে দেখতে পাবা এটাতে 12টা পর্যায় আর হলো 8টা গ্রুপ ছিল, বাট অনেক ছোট লেখা তুমি বুঝতে পারবা না। সো ম্যান্ডেলিফটা নিয়ে যেহেতু আমরা এখন ডিল করছি না, আমি এটা ফেলে দিলাম, হ্যাঁ, এটা বাদ। এরপরে স্লাইডে আমরা চলে যাচ্ছি, আমরা পেয়ে যাব মডার্ন পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে। ওকে, এটা আসো, এখন আসো, এই যে তাহলে ম্যান্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি আমি বললাম পারমাণবিক ভর। এখন তোমাকে জানতে হবে ওই পারমাণবিক ভরকে ভিত্তি ধরলে কী সমস্যা হয়, এবং এরপরে আমরা কাকে ভিত্তি ধরেছি, ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। ওকে, ফাইন, আসো। তোমরা যে পর্যায় সারণীটা এখন দেখতে পাচ্ছ এটা হলো আধুনিক পর্যায় সারণী, এটার ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর না, এই যে ভরের জায়গায় আমরা ইউজ করলাম পারমাণবিক সংখ্যা, আরও সত্যিকার করতে বললে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, এটা হলো ভিত্তি। ওকে, এখন আসো, পারমাণবিক ভর ধরলে কী সমস্যা, আমি আবার পর্যায় সারণীতে যেতে চাই, এই যে মডার্ন পর্যায় সারণী যেটা, ওকে, হ্যাঁ, এখানে এই যে দেখতে পেয়েছো, দেখো ম্যান্ডেলিফেরটা যদি তুমি ফলো করো, ভরকে যদি তুমি ভিত্তি হিসাবে ধরো, তাহলে দেখো তুমি দুই জায়গায় সমস্যা পাবা, একটা হলো পটাশিয়াম আর আর্গনের মধ্যে সমস্যা হয়ে যাবে। কোন কোন জায়গায় পটাশিয়াম আর আর্গনে? আর আয়োডিন এবং টেলুরিয়ামের মধ্যে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে পটাশিয়ামের ভর হলো 39 আর আর্গনের ভর হলো 40, খেয়াল করো, পটাশিয়াম 39, আমি যদি লিখি এখানে, এই যে খেয়াল করো, পটাশিয়াম আমরা জানি হলো 39, আর আর্গন হলো 1840, এই যেটা আমরা এভাবে লিখি, প্রোটন সংখ্যাটাকে নিচে বামে লিখি, ভর সংখ্যাটাকে বামে উপরে লিখি, এটা হলো প্রোটন, তোমরা এটা জানো, এটা হলো প্রোটন, আমি লিখলাম ছোট করে, এটা হলো ভর। ওকে, আসো, এটা হলো আমাদের ভর। ওকে, তাহলে তুমি যদি ভর সংখ্যাকে, পারমাণবিক ভরকে যদি তুমি ভিত্তি ধরো, তাহলে পটাশিয়াম চলে যাবে আর্গনের আগে, দেখো ওর ভর হলো 39, আর্গনের ভর হলো 40,
তাহলে আগে তোমাকে রাখতে হবে পটাশিয়ামকে, তারপর দিতে হবে আর্গনকে। তাহলে পটাশিয়াম চলে যাবে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে, আর্গন চলে আসবে পটাশিয়ামের গ্রুপে, অর্থাৎ এক নম্বর গ্রুপে চলে আসবে। এটা তোর মেনে নেওয়া যাবে না, কারণ হলো আর্গন আর্গন কখনই এক নম্বর গ্রুপে ক্ষার ধাতুর মতো কাজ করবে না, পটাশিয়াম কখনই নিষ্ক্রিয় গ্যাসের মতো কাজ করবে না, ঠিক আছে। আরেক জায়গায় সমস্যা, সেটা হলো টেলুরিয়াম এবং আয়োডিন, ঠিক আছে। টেলুরিয়াম এবং আয়োডিন, আয়োডিন হলো আমরা জানি আয়োডিনের ভর হলো তোমার 127, ঠিক আছে, আর টেলুরিয়ামের ভর হলো তোমার 128। তাহলে আয়োডিন এবং টেলুরিয়াম, আগে আমরা জানি আগে টেলুরিয়াম তারপর আয়োডিন থাকে, তাহলে এই দুইটাও যদি আমি ভর সংখ্যা অনুযায়ী সাজাই তাহলে এরা দুজন গ্রুপ চেঞ্জ করে ফেলবে। সো পর্যায় সারণীটা যে উদ্দেশ্যে আমাদের বানানো, আমরা যে পর্যায় সারণী নিয়ে কথা বলবো, পর্যায় সারণী শিখবো কেন, যেন একটা, যেমন খেয়াল করো এই যে আমরা একটু আগে লিখেছিলাম গ্রুপ ওয়ানে যে মৌলগুলো আছে এটার একটা সম্পর্কে জানলেই তুমি ছয়টা সম্পর্কে জানা হয়ে যায়। তাহলে প্রত্যেকটা মৌলকে আলাদা আলাদাভাবে স্টাডি না করে তুমি যদি এক গ্রুপের একটাকে স্টাডি করো তাহলে তোমার খুব দ্রুত সবগুলো মৌল সম্পর্কে তোমার আইডিয়া চলে আসে। এটাই হলো পর্যায় সারণী বানানোর সবচেয়ে বড় উদ্দেশ্য, যে টোটাল কেমিস্ট্রি জগৎটাকে ইজি করে ফেলা, ঠিক আছে, পর্যায় সারণীর যে উদ্দেশ্য। এখন যদি এগুলো যদি একটা আরেক গ্রুপে চলে যায় তাহলে তো আমার ইনফরমেশানটা, আমার যে উদ্দেশ্য পর্যায় সারণী বানানোর, পিরিয়ডিক টেবিল তৈরি করার, সেই উদ্দেশ্যটাই ঠিক থাকছে না। সেই জন্য হলো আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী ইউজ করতে পারছি না। হ্যাঁ, আমাদেরকে আমাদের মডার্ন পর্যায় সারণী ইউজ করতে হবে। তাহলে মডার্ন পর্যায় সারণীর ভিত্তি কী? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আমরা মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে সাজাবো, সাজাবো কিসের অনুসারে? এটা হলো মডার্ন পর্যায় সারণীর, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি, মেন্ডেলিভিকটা না, এখন আমি লিখে ফেললাম আধুনিক পর্যায় সারণীর ভিত্তি, এটা আমি লিখলাম আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। সেটা কি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, সেটার উপর ভিত্তি করেই আমরা মৌলসমূহকে সিরিয়াল করব। তারপর তুমি দেখতে যাবা কিছু নির্দিষ্ট সংখ্যা পর পর একই রকম মৌলের আবার রিপিটেশন হয়, 2, 8, 8 এরকম, 18, 18 এরকম পরপর তোমার হলো একই রকম মৌল আবার আসে একই গ্রুপে, ঠিক আছে। সেটাই হলো আমাদের আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। এটা যদি ধরো তাহলে আর তোমার সমস্যা হচ্ছে না, মেন্ডেলিভেরটা যে সমস্যা ছিল সেটা আর হচ্ছে না। তাহলে আমরা আধুনিক পর্যায় সারণী নিয়ে ভিত্তিটাকে আমরা জানলাম, সত্যিকার ভিত্তি হলো তার ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা এক্সপ্লেইন করবো আজকের লেকচারে, আমি ওইটুকু পর্যন্ত যাব। ওকে, এখন আসো তুমি দেখে নাও যে আধুনিক পর্যায় সারণীর পরিচিতিটা আমি কীভাবে দিব। দেখো তোমরা আধুনিক পর্যায় সারণী, এটাই আমি এখন স্লাইডে দেখাচ্ছি, আধুনিক পর্যায় সারণী, এখানে দেখো টোটাল মৌলগুলোকে, আধুনিক পর্যায় সারণীতে হলো 118টা মৌল বিবেচনা করা হয়। কয়টা মৌল? 118টা। 118টা মৌলকে আমরা 60টি পর্যায়ে, দেখো বাম থেকে ডান, এই যে এই বাম থেকে ডান যে আমি একটু আগে পর্যায় বলেছি, এরকম হলো 60টি পর্যায় আছে, আর হলো 18টি গ্রুপ আছে এই এই আধুনিক পর্যায় সারণীতে, ঠিক আছে। ওকে, এবার আসো, এই যে 118টা মৌল আমি বললাম, এই 118টা মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়। কয়টি ব্লকে? 4টি ব্লকে। হ্যাঁ, তুমি বামে উপরে তাকাও, একদম বামে উপরে তাকিয়ে ফেলো স্লাইডে, এখন আমি বলবো তুমি স্লাইড খেয়াল করবা। হ্যাঁ, তুমি স্লাইড ফলো করো আর আমার ভয়েসটা নাও, তাহলে বুঝতে পারবা। একদম উপরে দেখো বামে আছে এস ব্লক মৌল, ঠিক আছে। 4টা ব্লক হলো ওই অরবিটাল অনুযায়ী 4টা ভাগ, আমরা জানি অরবিটাল 4টা, আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে ছোট হাতের লেটার দিয়ে প্রকাশ করবা, SPDF, ঠিক আছে। তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো এস ব্লক মৌল, এই যে 1 এবং 2 নং গ্রুপ, ঠিক আছে, বামে যে দুইটা লাইন লম্বা লম্বি, ঠিক আছে, এরা হলো এস ব্লক মৌল, এদের সর্বশেষ ইলেকট্রনটা হলো এস অরবিটালে প্রবেশ করে, সেই জন্য আমরা এদেরকে বলছি এস ব্লক মৌল, ক্লিয়ার। তাহলে 4টা ব্লকের মধ্যে তুমি এস ব্লকের পরিচিতি পেয়ে গেলা, গ্রুপ 1 এবং 2 হলো এস ব্লকের অন্তর্ভুক্ত, ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা চলে যাই SPDF, যেহেতু এরকম 4টা ব্লক SPDF, আচ্ছা এস ব্লক, তারপর হলো পি ব্লক, তারপর হলো ডি ব্লক, তারপর হলো এফ ব্লক। ওকে, পি ব্লক মৌল কোনগুলো? যাদের ইলেকট্রন বিন্যাসে, আবার পর্যায় সারণীতে তাকাও, দেখো পর্যায় সারণীতে ডান পাশে উপরের দিকে তাকিয়ে দেখো লেখা আছে পি ব্লক মৌল, ঠিক আছে, পি ব্লক। তার মানে কি? এই পি ব্লকের আন্ডারে যতগুলো মৌল আছে, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত যতগুলো মৌল আছে, হ্যাঁ গ্রুপ 13 থেকে 18, এগুলো হলো পি ব্লক মৌল। ওকে, কারণ এদের যখন তুমি ইলেকট্রন বিন্যাস লিখবা তখন তুমি দেখতে পাবা সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, ঠিক আছে, এই জন্য আমরা এদেরকে বলবো পি ব্লক। যেমন তুমি খেয়াল করো, তুমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখো, আমি যদি একটু লিখি, যেমন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 17 আমি লিখলাম, 1s2, 2s2, 2p6,
3 to 12টা চলে গেছে দেখো 2 4 6 10 10 2 12 আর 5টা হলো এই যে 3p5 তাহলে এখন তুমি তাকাও তো 17 নম্বর ইলেকট্রনটা কোথায় ঢুকলো p অরবিটালে সো ক্লোরিন হবে p ব্লক মৌল দেখো 17 নম্বর গ্রুপে ক্লোরিন আছে সেটাই হলো p ব্লক মৌল আবার তুমি পজিশনেতে তাকাও তাহলে s p ক্লিয়ার হয়ে গেল এবার আসো আমরা d ব্লক মৌলেতে যাই s আর p এর মাঝখানে দেখো লেখা আছে কালো কালি দিয়ে লম্বা করে বামে ডানে d ব্লক মৌল গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত হ্যাঁ গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত তুমি তাকাও এই যে s এবং p এর মাঝখানে 10টি করে মৌল আছে মাঝখানে 10টি করে মৌল এই যে 4 নম্বর এবং 5 নম্বর পর্যায়ে 10টা করে আছে কিন্তু 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে কিন্তু আরো বেশি করে মৌল আছে ঠিক আছে তুমি বলতে পারো 10 9 আর 15 24টা করে ঠিক আছে 24টা করে আমি একটু এক্সপ্লেইন করছি ওগুলা ওই যে দেখো নিচে দুইটা লাইন আছে তুমি তাকাও দেখো ফাঁকা করে নিচে নিয়ে গিয়েছি আমরা হ্যাঁ যেটাকে অ্যাপ ব্লক মৌল দেখিয়েছি আমরা এখন এই যে মাসখানে 71 থেকে যে একটাকে আমরা বলি ল্যান্থানাইড সিরিজ বা ল্যান্থানয়েডস আর একটা হলো অ্যাক্টিনাইড সিরিজ বা অ্যাক্টিনয়েডস ওকে এই দুইটা জিনিস আমি একটু পরে বলবো ওকে আচ্ছা একটু পরে আমি বলছি এটা তাহলে ডি ব্লক হলো তোমাকে আগে শুধু এটুকুই বলি এস এবং পি এর মাসখানে যে মৌলগুলো আছে সেটাকে হলো ডি ব্লক মৌল গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এরা হলো ডি ব্লক ঠিক আছে আচ্ছা আর ওই যে ছোট জায়গা দুইটা হ্যাঁ 71 থেকে 71 থেকে তুমি দেখো 57 থেকে 71 পর্যন্ত আরেকটা হলো 89 থেকে 103 পর্যন্ত অ্যাক্টিনাইড সিরিজ এগুলাকে আমরা নিচে নিয়ে গিয়েছি এগুলাকে বলছি আমরা অ্যাপ ব্লক মৌল কি ব্লক এফ ব্লক মৌল এদের সর্বশেষ তুমি যদি অ্যাপ ব্লক থেকে যে কোনো একটা মৌল নয় তুমি দেখবা যে সর্বশেষ ইলেকট্রনটা হলো এফ অরবিটালে প্রবেশ করছে সেই জন্য আমরা এগুলাকে বলছি অ্যাপ ব্লক মৌল তাহলে আমরা সামারি করছি আবার টোটাল পর্যায় সারণী মৌলগুলোকে আমরা চারটি ব্লকে ভাগ করেছি এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক এস ব্লক কোনটাকে বলবো যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি তুমি তাকাও সর্বশেষ ইলেকট্রনটা 3s অরবিটালে প্রবেশ করে যেহেতু s অরবিটালে প্রবেশ করেছে এই জন্য আমরা এটাকে বলছি এস ব্লক মৌল ওকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা দেখো ডি অরবিটালে প্রবেশ করে ওকে আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে এক্সাম্পল বুঝতে সুবিধা হবে নেক্সট স্লাইডে এক্সাম্পলগুলো দেওয়া আছে তুমি এক্সাম্পলগুলো একটু তাকাও আমি যা যা বলছি সেটা পুরোপুরি পেয়ে যাবা হ্যাঁ ওকে আধুনিক পর্যায় সূত্র আমরা বললাম মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় আর তাহলে এখানে আমাদের ভিত্তিটা কি পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর না কিন্তু সেটাই তোমাকে ফোকাস করতে হবে যে আধুনিক পর্যায় সূত্রটা হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটাই হলো আধুনিক পর্যায় সারণী ওকে এবার দেখো মৌলসমূহের শ্রেণী বিভাগ এর পরের স্লাইডে চলে যাও দেখো অ্যাস ব্লক মৌল আমরা দুইটা মৌল নিলাম এখানে এক্সাম্পল তুমি চাইলে আরও নিতে পারো হ্যাঁ সোডিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 3s অরবিটালে প্রবেশ করে 11 নম্বর ইলেকট্রনটা ম্যাগনেশিয়ামের 12 নম্বর ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে সো এগুলাকে তুমি বলবা এস ব্লক মৌল পি ব্লক কোনগুলো অক্সিজেন ক্লোরিন ধরো অক্সিজেনের সর্বশেষ ইলেকট্রনটা 2p অরবিটালে প্রবেশ করে দেখো পি অরবিটালে ঢুকেছে এই জন্য আমরা এটাকে বলছি পি ব্লক মৌল ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন 17 নম্বর ইলেকট্রনটা 3p অরবিটালে প্রবেশ করে সো আমরা এটাকে বলবো পি ব্লক মৌল আয়রন কপার সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করে এই জন্য আমরা এগুলাকে বলছি ডি ব্লক মৌল ইলেকট্রন বিন্যাস লিখলেই তুমি দেখতে পাওয়া খুবই ইজি করে তুমি এটা ক্লিয়ার হয়ে যেতে পারবে অ্যাপ ব্লক মৌল সিরিয়াম ইউরোপিয়াম এই দুইটারই যদি তুমি ইলেকট্রন বিন্যাস লিখো তুমি দেখবা সর্বশেষ ইলেকট্রনগুলো তাদের অ্যাপ অরবিটালে প্রবেশ করবে সেই জন্য আমরা এগুলোকে বলছি অ্যাপ ব্লক মৌল ওকে নেক্সট স্লাইডে যাও একদম তোমার ইলেকট্রন বিন্যাস দিয়ে এক্সাম্পল দেওয়া আছে দেখো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন দেখো আমি হলো হাইলাইট করে দিয়েছি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দিয়েছে ঠিক আছে ওই যে 3s অরবিটালে গিয়েছে এই জন্য এটা অ্যাস ব্লক ম্যাগনেশিয়ামেরও 3s অরবিটালে গিয়েছে অ্যাস ব্লক তারপর অক্সিজেনের জন্য দেখো 2p অরবিটালে গিয়েছে এই জন্য সে পি ব্লক ক্লোরিনেরও 3p অরবিটালে গিয়েছে এই জন্য সে হলো পি ব্লক ওকে নেক্সট স্লাইডে চলে যাও দেখো আয়রনের জন্য আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটাল হাইলাইট করা আছে অর্থাৎ আয়রনের 26 নম্বর ইলেকট্রনটা 3d অরবিটালে প্রবেশ করেছে এই জন্য এটা ডি ব্লক কপারের সর্বশেষ ইলেকট্রনটা আমরা জানি কপার একটু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে কেন করে এটা সেকেন্ড চ্যাপ্টারে এক্সপ্লেন করা হবে না হলে আমিও করব আমি নেক্সট ডেতে এটা নিয়েই শুরু করব এগুলা নিয়েই শুরু করব আবার হ্যাঁ এই যে ডি ব্লক মৌলগুলো নিয়েই শুরু করব ওকে এবং এদের অবস্থান কী করে নির্ণয় করবো সেটাও এক্সপ্লেন করব ওকে আজকেই এটা এক্সপ্লেন করব আর ডি ব্লকগুলোর আরও কিছু এক্সাম্পল অবস্থান্তর মৌলগুলো এরা কী ধরনের ধর্ম প্রদর্শন করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট ডেগুলোতে ওকে নেক্সট লেকচারগুলোতে তাহলে ডি ব্লক মৌলগুলো যাদের
সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করবে। এফ ব্লক মৌল কোনগুলো যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করবে তাদেরকে বলবো আমরা এফ ব্লক মৌল। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। ওকে, এবার আসো আমরা যাই পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করবা কিভাবে। হ্যাঁ, এই যে মেন্ডেলিফ একটা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল আবিষ্কার করলেন, অথবা আমরা যে আজকে আধুনিক পর্যায় সারণী পাচ্ছি, এটা কি মেন্ডেলিফ রাতের বেলা কি উনি কি ওনার সুন্দরী ওয়াইফকে নিয়ে ঘুমিয়েছিল সকালবেলা স্বপ্নে দেখে এসে বলে দিয়েছে স্টুডেন্টদের কাছে যে এরকম করে একটা পর্যায় সারণী আমি তোমরা বানিয়ে ফেলবা, তাহলে দেখবা সব পড়া ইজি হয়ে যাবে, সবগুলো মৌল আলাদা আলাদাভাবে পড়তে হবে না। না, এটা হলো একটা লজিক দিয়ে উনি বের করেছে। সেই লজিকটা কি? এরকম পর্যায় সারণী যেটা আবিষ্কার করার কারণে উনি 3 বছর পরপর 3 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, এত গ্রেট একটা কাজ করেছেন। এই গ্রেট কাজটা তুমি এখন দেখবা অনেক সহজে তুমিই করে ফেলতে পারো। ঠিক আছে, অনেক ইজি। সেটা কিভাবে করবা? আমরা তো বললাম পর্যায় সারণীর সত্যিকার ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে কোনো মৌলের যখন অবস্থান নির্ণয় করবা পর্যায় সারণীতে, আমি এগুলো সব মুছে ফেলি, আসো পর্যায় সারণীর অবস্থান কি করে নির্ণয় করবা কোনো মৌলের, সেটা কি করে তুমি ইজিলি বের করতে পারো, সেটা এখন আমি এখন শিখিয়ে দেবো তোমাদের। আসো, এটা পড়িয়ে আজকে আমরা লেকচার শেষ করে দিব। নেক্সট ডেগুলোতে আমরা আরও ইন ডিটেল যাবো, আজকে তো শুধুমাত্র ভাষা একটু পড়লাম। হ্যাঁ, ওকে, তাহলে পর্যায় সারণীর অবস্থান বের করা বললে তোমাকে দুইটা জিনিস বলতে হয়, যে মৌলটা কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর গ্রুপে আছে। আবার বলছি, তোমাকে যখন আমি বলবো যে মাই ডিয়ার স্টুডেন্ট প্লিজ বলো তো সোডিয়ামের অবস্থান কোথায় পর্যায় সারণীতে, তাহলে তোমাকে দুইটা প্রপার্টি বলতে হবে সোডিয়ামের। 1 নম্বর হলো সোডিয়াম কত নম্বর পর্যায়ে আছে, 2 নম্বর হলো সোডিয়াম কত নম্বর গ্রুপে আছে। হ্যাঁ, তাহলে তোমাকে দুইটা ইনফরমেশান দিতে হবে যে কোনো মৌলের জন্য অবস্থান বললে, একটা হলো পর্যায় আর একটা হলো গ্রুপ। পর্যায় এবং গ্রুপ, এই দুইটা ইনফরমেশান দিলেই তোমার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা হয়ে যাবে। এখন আসো, এই পর্যায়টা কী করে বের করবা, সেটা হলো ইলেকট্রন বিন্যাস থেকে। গ্রুপও কী করে বের করবা, ইলেকট্রন বিন্যাস থেকে। এই জন্য আমরা বলি পর্যায় সারণীর সত্যিকার ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। ওকে, ফাইন, তাহলে আসো আমরা সোডিয়ামকে নিয়ে শুরু করি। এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আবার আমি লিখি, 1s2 2s2 2p6 3s1, লিখে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি দেখো তো এখানে কয়টা স্তর, আগের মতো করে ভাগ করলি। আমরা তো স্তর বললাম, এই যে 1 2 3, এই যে SPDF এর আগে যে সংখ্যাগুলো আছে এগুলো হলো স্তর বা অরবিট। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে 1 আছে, এখানে দেখা যাচ্ছে 2 আছে, এখানে দেখা যাচ্ছে 3 আছে। তুমি হলো সর্বোচ্চ সংখ্যাটা নিবা, সেটাই তার পর্যায়। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসে স্তর সংখ্যা সর্বোচ্চ মানটা, সেটাকে আমরা আবার বলি প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান। তুমি দুইটাই বলতে পারো। ঠিক আছে, স্তর সংখ্যার সর্বোচ্চ মানটাই পর্যায় মিন করে, অথবা ইলেকট্রন বিন্যাসে প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মানটাই হলো পর্যায় মিন করে, তুমি দুইটাই বলতে পারো, কোনো সমস্যা নাই। স্তর সংখ্যার এই যে 1 2 3 সংখ্যাগুলো যেটা আছে, ছোটোকালে পড়েছো 1 2 3 4 গোলার ডিম পড়েছো না কিন্ডার গার্ডেনে, সেইটাই তুমি এখন বের করবা যে ইলেকট্রন বিন্যাসে 1 2 3 4 করে সংখ্যার সর্বোচ্চ মান কোনটা। আমি এখানে দেখছি 1, এখানে দেখছি 2, এখানে দেখছি 2, এখানে দেখছি 3, তাহলে 1 2 2 3 সর্বোচ্চ কোনটা, হাইয়েস্ট ভ্যালু কোনটা, 3। সো সোডিয়াম হলো 3 নম্বর পর্যায়ে থাকবে, তুমি এখানে লিখে ফেলতে পারো সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। কত নম্বর পর্যায়ে? তৃতীয় পর্যায়ের মৌল। দেখেছো কত ইজি কাজ, কিছুই না। তুমি ইলেকট্রন বিন্যাস লিখবা, ইলেকট্রন বিন্যাসে দেখবা কত কত নাম্বার আছে, 1 2 2 3, এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, হাইয়েস্ট 3। সো স্তর সংখ্যার সর্বোচ্চ মান 3, তার মানে পর্যায়ও কত, 3। হয়ে গেলো তোমার পর্যায় বের করা, আর কোনো কাজ নাই। ওকে, এবার আসো এস ব্লক মৌল যখন হবে, গ্রুপ বের করবা কী হবে, পর্যায় তো বের হয়ে গেলো। এখন আসো, তাহলে আমি এখানে লিখে ফেললাম সোডিয়ামের জন্য পর্যায় হলো তৃতীয়। ওকে, এবার আমি ওর গ্রুপ বের করতে চাই, গ্রুপটা কী হবে। এস ব্লক মৌলের ক্ষেত্রে দেখতে হবে সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে ঢুকেছে, কোন অরবিটালে। ঠিক আছে, কত কত নাম্বার দেখো, সেটাই হবে তার গ্রুপ। এই যে সর্বশেষ, সর্বশেষ অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, এই যে দেখো এটা এস অরবিটালে ঢুকেছে। এখন এস অরবিটালে হলো কয়টা ইলেকট্রন আছে, দেখো তো কয়টা ইলেকট্রন আছে, 1টা, এই জন্য এটার গ্রুপ হবে 1। ঠিক আছে, গ্রুপ 1 আমি লিখে ফেলছি এই যে। ওকে, তাহলে এস অর এস ব্লকগুলোর জন্য আমাকে দেখতে হবে সর্বশেষ অরবিটাল, যেটা সর্বশেষ স্তরে যে অরবিটাল, হ্যাঁ সর্বশেষ স্তরে যে অরবিটাল, এই যেটা 3 আছে, এখানে কয়টা ইলেকট্রন আছে, 3 আছে, সেটাই হবে তার গ্রুপ সংখ্যা, এই যে গ্রুপ 1। ঠিক আছে, এবার আসো তুমি যদি ম্যাগনেশিয়াম নো, আমি যদি এই জায়গাটায় সোডিয়াম না নিয়ে ম্যাগনেশিয়াম দেই 12, ওকে খেয়াল করো এটাও এস ব্লক মৌল, তুমি কী করে বের করবা, 12, তাহলে এখানে এস এর জায়গায় 2, তাহলে খেয়াল করো তো তুমি ইলেকট্রন বিন্যাস লিখলা 1 2 2 3, সর্বোচ্চ মান কত, 3, তাহলে পর্যায় হবে তৃতীয়। এখন দেখো তুমি সর্বশেষ, এই যে সর্বশেষ স্তর যেটা, এই যে 3s
3s এ এখন দেখো তুমি কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে সো তুমি গ্রুপ লিখবা 2 এই যে হয়ে গেল ম্যাগনেসিয়াম গ্রুপ 2 তুমি দেখো আধুনিক পজিশনে যে ম্যাগনেসিয়ামটা গ্রুপ 2 তে আছে ঠিক আছে তাহলে তুমি শিখে গেলে অ্যাস ব্লক মৌলের জন্য তোমাকে দেখতে হবে সর্বশেষ ইলেকট্রনটা জি অরবিটালে ঢুকে সি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা যদি একটা ইলেকট্রন থাকে এক নম্বর গ্রুপ দুইটা ইলেকট্রন থাকলে দুই নম্বর গ্রুপ ক্লিয়ার এক এবং দুই হলো এস ব্লক মৌল আমরা একটু আগেই বলেছি তাহলে এক এবং দুই নং গ্রুপ এস ব্লক মৌলের গ্রুপ সংখ্যা কি করে বের করবা সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল এবার আমরা চলে যাই আসো পি ব্লক মৌলের ক্ষেত্রে তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে তাদের অবস্থান নির্ণয় করবা ওকে আসো আমরা আবার যাই একটা পি ব্লক মৌল নেই একটা কমন মৌল ধরো অক্সিজেন আর ক্লোরিন এই দুইটাই নিয়ে আমরা হ্যাঁ ওই দুইটা দিয়ে শুরু করি ওকে অক্সিজেন এখন পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা বের করব গ্রুপ এবং পর্যায় কি করে বের করব 1s2 2s2 2p4 অক্সিজেন 8 হয়ে গেছে দেখো 2 2 4 4 4 8 ঠিক আছে ওকে তাহলে এখন তুমি তাকাও কয়টা স্তর দুইটা স্তর এখানে আছে এক এখানে দুই এখানে দুই তাহলে সর্বোচ্চ মান কত স্তর সংখ্যা সর্বোচ্চ মান কত দুই তাহলে অক্সিজেন হবে দ্বিতীয় পর্যায়ের মৌল দ্বিতীয় পর্যায়ে চলে যাবে ঠিক আছে দুই এই যে ম্যাক্সিমাম নাম্বারটা হলো 2 স্তর সংখ্যার সর্বোচ্চ মানটা হলো 2 বা প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান 2 এই জন্য দ্বিতীয় পর্যায়ে ওকে আচ্ছা আর গ্রুপ বের করতে গেলে পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার সূত্রটা হলো তোমার 10 প্লাস হলো সর্বশেষ স্তরের মোট ইলেকট্রন সংখ্যা আমি লিখবো সর্বশেষ স্তরের তুমি দেখো স্লাইডগুলো দেখানো আছে সর্বশেষ স্তরের মোট ইলেকট্রন সংখ্যা সেটাই হলো তার গ্রুপ সংখ্যা ওকে তুমি এভাবে বের করবা 10 প্লাস সর্বশেষ স্তরের মোট ইলেকট্রন সংখ্যা ঠিক আছে আচ্ছা এটা হলো পি ব্লক মৌল সমূহের জন্য তোমার অবস্থান নির্ণয় গ্রুপ কত হবে সেটা বের করার রুলটা সূত্রটা ওকে তাহলে আমরা লিখে ফেললাম 10 প্লাস সর্বশেষ স্তরের মোট ইলেকট্রন সংখ্যা ওকে তাহলে আমি এখন অক্সিজেনের জন্য যদি লিখি 10 প্লাস সর্বশেষ স্তর কোনটা এই যে এটা দুইটা স্তর এক নম্বর স্তর দুই নম্বর স্তর দুই নম্বর স্তরে টোটাল ইলেকট্রন কয়টা আছে 2 প্লাস 4 আমি লিখে ফেললাম তাহলে কত হয় 10 প্লাস 6 = কত 16 তাহলে অক্সিজেন দেখবা 16 নম্বর গ্রুপে আছে তুমি পেয়ে যাবো অক্সিজেনকে 16 নম্বর গ্রুপে ক্লিয়ার ইজি একেবারেই ইজি দেখো হয়ে গেল তোমার ওকে এবার আসো আমরা চলে যাই ক্লোরিনটা বের করতে চাচ্ছি আমরা হ্যাঁ ক্লোরিন কত নম্বর গ্রুপে আছে কত নম্বর পর্যায়ে আছে এটাও পি ব্লক মৌল আমরা সেটার জন্য বের করবো ইলেকট্রন বিন্যাস থেকে 1s2 2s2 2p6 3s2 3p5 আমাদের হয়ে গেল তাহলে এখানে কয়টা স্তর দেখো তিনটে স্তর এই যে তিনটে স্তর প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর ওকে আচ্ছা তাহলে সর্বোচ্চ ভ্যালু কত তুমি যেহেতু পেয়েই গেছো তৃতীয় স্তর তাহলে তুমি বলতে পারো এখানে পর্যায় হবে তৃতীয় পর্যায় দেখো হয়ে গেছে ইজিলি সর্বোচ্চ ভ্যালুটা হলো 3 1 2 2 3 3 তাহলে হাইয়েস্ট ভ্যালু কত প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান বা স্তরের সর্বোচ্চ মান 3 তৃতীয় পর্যায় হয়ে গেল ওকে এখন সর্বশেষ স্তরের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে তাহলে দেখো তো কয়টা ইলেকট্রন আছে সর্বশেষ স্তরে 2 প্লাস 5 এই যে এখানে অ্যাসে 2p5 এই যে আমি লিখলাম 2 প্লাস 5 তাহলে কত হলো 10 প্লাস 7 রেজাল্ট কত 17 দেখবা ক্লোরিন 17 নম্বর গ্রুপে আছে হয়ে গেল তোমার ঠিক আছে এস ব্লক পি ব্লক আমাদের কভার হয়ে গেল ওকে এবার আমরা চলে যাব ডি ব্লক মৌলের গ্রুপ এবং পর্যায় কি করে বের করব আমরা সেটাতে ঠিক আছে আসো একটা ডি ব্লক মৌলের উদাহরণ নেই আমরা আসো আমরা নেই একদম কমন মৌল যেটা ডি ব্লকে সেটা হলো আয়রন 26 আমরা এটাকে আগে নেই আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 ওকে আসো পি6 মুছে আমি পরিষ্কার করে লিখি এখানে তোমাদের পি6 তারপর হলো 3d4s দেখো আমি কিভাবে ইলেকট্রন বিন্যাসটা লিখছি একটু তাকাও সবাই হ্যাঁ এই ডি ব্লক মৌল যখন আসবে বিশেষ করে 20-এর বেশি যখন ইলেকট্রন বিন্যাস হবে তখন তুমি এটা ফলো করবা হ্যাঁ 3p6 তারপরে আমি লিখলাম 3d কিন্তু ওখানে আমি ইলেকট্রন দিব না কারণ আমরা জানি 4s থেকে 3d এর শক্তি বেশি আমি তো তোমাকে বললাম ইউটিউবে গিয়ে আমার লেকচারগুলো ফলো করো অথবা তোমাদেরকে অন্য সারারও দিবে ওখান থেকে তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবে ওখানে এগুলো চলে আসবে সব হ্যাঁ ওকে ইউটিউবে ঢুকে ওইগুলো দেখলেই তুমি পেয়ে যাবা ওকে তাহলে 18টা হয়ে গেল আমি 4s আগে ইলেকট্রন যাবে আমরা জানি 3d এর চেয়ে 4s এর এনার্জি কম এই জন্য 4s আগে ইলেকট্রন দিয়ে ফেলবো এই যে 4s2 তাহলে দেখো 20টা হয়ে গেল আয়রনে আছে কয়টা 26টা এই জন্য 3d তে হলো 6টা ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে দেখো 4টা স্তর পেয়ে গেলাম আমরা 1 2 3 4 প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান বা স্তরের সর্বোচ্চ মান হলো 4 এই জন্য হলো ওর পর্যায় হবে চতুর্থ পর্যায় যেটাতে আমরা লিখবো চতুর্থ পর্যায়
চতুর্থ পর্যায়ে, ওকে? আচ্ছা, এবার আসো, এই ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কি করে বের করতে হয়? গ্রুপ সংখ্যা বের করতে হয় তোমার সূত্রটা হলো এই যে n-1d+ns, এই যে এই দুই অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, এই অরবিটালগুলোর মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, এটাই হলো গ্রুপ, ওকে? আচ্ছা, এবার আসো, এন দিয়ে কি বোঝাচ্ছে? এন দিয়ে বোঝাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান, এই যে এই ক্ষেত্রে হলো সর্বোচ্চ মানটা হলো 4, এন ইকুয়ালস প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান, আবার বলছি এন ইকুয়ালস প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান বা স্তর সংখ্যাগুলোর সর্বোচ্চ মান, ঠিক আছে? এই যে স্তরগুলো পাচ্ছ 1, 2, 2, 3, 3, 3, তারপর 4, তাহলে এখানে হাইস্ট ভ্যালুটা কত? 4, ঠিক আছে? এই 4, ওকে, তাহলে এখন তুমি বসাও, তাহলে এন এর মান পেয়ে গেছি কত? 4, তাহলে আমরা এখন লিখব 4-1d+4s, এই দুই অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। দেখো তো 4-1d মানে কত? 3d+4s এর ইলেকট্রন সংখ্যা, ওকে। 3d-তে তুমি তাকিয়ে দেখো কয়টা ইলেকট্রন আছে, এই যে এখানে তাকাও, 3d-তে 6টা ইলেকট্রন আছে, 4s-এ কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, তাহলে 2টা ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখি 6+2, এখানে 2, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি গ্রুপ সংখ্যা হবে 6+2 ইকুয়ালস হলো 8। তাহলে তুমি আয়রনকে কত নম্বর গ্রুপে পাবা? অষ্টম গ্রুপে পাবা, 8 নম্বর গ্রুপে তুমি আয়রনকে পেয়ে যাবা, ঠিক আছে? এই হলো ডি অরবিট, ডি ব্লক মৌলগুলোর হলো গ্রুপ সংখ্যা বের করার উপায়, ঠিক আছে? পর্যায় হলো যে তুমি দেখবা স্তরের সর্বোচ্চ মান কত, আর গ্রুপ বের করার জন্য দেখতে হবে এনএস এবং n-1d, ঠিক আছে? সেই দুই অরবিটালের ইলেকট্রন সংখ্যার মোট সমষ্টি, ঠিক আছে, বা সমষ্টি, ওকে। এখন n কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান, হাইস্ট ভ্যালুটা বসাবা, তাহলে 4s এই ক্ষেত্রে হলো, আয়রনের ক্ষেত্রে হলো 4s, এবং 3d এর ইলেকট্রন যোগ করবা, তাহলে 6+2, 8, তাহলে আয়রনকে অষ্টম গ্রুপে অবস্থান দিতে হবে তোমাকে, ইজিলি তুমি বের করে ফেলতে পারছো। এবার আসো, তুমি কপার বের করলে আমরা হয়ে যাবে, আসো, আর কাজ নাই আমাদের, আমাদের শেষের দিকে চলে আসছি, তোমরা টায়ার্ড হয়ে গেছো, ওকে। কপার 29, এটা জানো তোমরা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, কেন ব্যতিক্রম সেটারও ব্যাখ্যা আছে, আমরা জানি অরবিটালগুলো পূর্ণ থাকলে অথবা অর্ধপূর্ণ থাকলে স্থিতিশীল হয়, তাহলে আমি তো তোমাদেরকে বললাম যে যখন 20-এর বেশি হয় তুমি লিখবা 4s2, তারপর লিখবে এখানে 9, কিন্তু এরকম লিখলে এটা ভুল, এটা লেখা যাবে না। যুক্তি কি? আমি যদি এখন তাকাই, দেখো 4s দুইটা ইলেকট্রনই আছে পূর্ণ, কিন্তু 3d9, এটা পূর্ণও না অর্ধপূর্ণও না। আমরা জানি কোনো অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে এটা স্থিতিশীল হয়, কিন্তু আমি যদি d9 লিখি, দেখো, তাহলে এটা পূর্ণও না অর্ধপূর্ণও না, এটা স্থিতিশীল হলো না। এই জন্য আমরা করি কি, এটাকে এই কপার 4s2 এর জায়গায় আমরা এখানে দিয়ে দিই 1, আর এখান থেকে একটা ইলেকট্রন এখানে এনে এটা পূর্ণ করে দিচ্ছি। এইভাবে লিখলে দেখো দুইটাই স্থিতিশীলতা লাভ করতে পারছে, 3d10 ইলেকট্রন দ্বারা পূর্ণ স্থিতিশীল, 4s1 ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ স্থিতিশীল, তাহলে এইভাবে লিখলে স্থিতিশীলতা বাড়ে, সেই জন্য আমরা এই ব্যতিক্রম নিয়মটা ফলো করি, ঠিক আছে? ওকে, এবার আসো, এখানেও দেখতে পাচ্ছি এটা ডি ব্লক মৌল, 29 নম্বর ইলেকট্রনটা 3d অরবিটালে গিয়েছে, তাহলে এর জন্য আমাকে 4s এবং 3d এর মোট ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। 4s-এ কয়টা ইলেকট্রন আছে দেখো? 2টা না, আছে হলো 1টা, আর 3d-তে 10টা ইলেকট্রন আছে, ঠিক আছে? 10+1, রেজাল্ট কত? 10+1 ইকুয়ালস হলো 11, সো আমরা বলবো কপার হলো 11 নম্বর গ্রুপের মৌল, ক্লিয়ার? আমরা পেয়ে গেলাম কপার এস ব্লক, পি ব্লক, ডি ব্লক সব কভার করেছে, আর বাকি রয়েছে একটা এফ ব্লক, ওর জন্য আর গ্রুপ বের করতে হয় না, এটা সবগুলোকে এফ ব্লক মৌলের সবগুলোকে হলো 3 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়, ঠিক আছে? 3 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়, সব জায়গায় কিছু না কিছু গোজামিল থাকে, পারফেক্ট বলতে সৃষ্টিকর্তা ছাড়া আর কিছুই নেই, মেন্ডেলিভ বলো, আমরা বলো, সায়েন্টিস্টরা বলো, কেউই হলো সৃষ্টিকর্তার ইকুইভ্যালেন্ট না, ঠিক আছে? এখন তুমি বলতে পারো কেন এফ ব্লকের সবগুলোকেই 3 নম্বর গ্রুপে দিয়ে দিলাম, এছাড়া এর চেয়ে ভালো কোনো অপশন এখন পর্যন্ত নাই, ভবিষ্যতে যদি তুমি ভালো কোনো সলিউশন দিতে পারো, হয়তো বা মেন্ডেলিভ 3 বার নোবেল পুরস্কারের জন্য যে প্রত্যাখ্যাত হয়েছে, হয়তো বা তুমি এটা পেতে পারো, ঠিক আছে? এই যে তুমি যদি এই গোজামিলটার কোনো সুষ্ঠু সমাধান দিতে পারো, হ্যাঁ,
যে এফ ব্লকের সবগুলোকে কেন আমরা এসে তিন নম্বর গ্রুপে অবস্থান দিয়ে দিব, অন্য কোথাও নিব না কেন? হ্যাঁ, এটা তো গোজামিল দেওয়া, আমিও বললাম গোজামিল দেওয়া, আমাদের সবার লিমিটেশন আছে। যতই উচ্চ গলায় বলি দিন শেষে তোমাকে কিছু না কিছু লিমিটেশন মেনে নিতেই হবে, ঠিক আছে? এটা হলো সেরকম একটা লিমিটেশন। ওকে, যাক আজকে এই পর্যায়ে লিখে রেখে তোমাদেরকে একটা নোবেল পুরস্কারের জন্য পথ দেখিয়ে আমি বিদায় নিচ্ছি নেক্সট ক্লাসের জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।